عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداهم بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মক্কাতুল মুকাররমা পবিত্র মসজিদুল হারামের একেবারে পাশে থেকে। আপনারা দেখছেন আসুন্না ফাউন্ডেশন আয়োজিত নিয়মিত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শুরাই সমাধানের 109তম পর্ব। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ কাবার পাশে বসে আমরা আজকের লাইভে যুক্ত হয়েছি এবং অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ ঘন্টা ব্যাপী আপনাদের সঙ্গে থাকব। এখানকার যে সময়সূচি সেটার সাথে আমাদেরকে মিল রেখে লাইভ করতে হয়েছে, সেজন্য আমাদের নিয়মিত যে সময় আমরা লাইভ করে থাকি তার সাথে কিছুটা ব্যতিক্রম তার থেকে হয়ে গেছে এবং শুরু করতে আরো কিছুটা সময় বিলম্ব হয়ে গেছে। এর প্রধানতম কারণ হলো যে আমি এখানে যেহেতু সমস্ত অ্যাক্সেস আমার কাছে নেই, সেই জন্য কিছুটা বিলম্ব হয়েছে। জাজাকাল্লাহ খের। আর দেরি না করে আমরা চলুন আপনাদের প্রশ্ন উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি। ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি চলে এসেছে, আপনারা বাংলায় সংক্ষেপে প্রশ্ন করবেন এবং এই পোস্টটি যেহেতু ইলমের পোস্ট, দিনের পোস্ট, জ্ঞানের পোস্ট আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহর মেহরবানিতে আমরা এই পোস্টটি নিজেদের কম এখান থেকে ইলম অর্জন করব, সেই সাথে অন্যদেরকেও শেয়ার করে জানিয়ে দিব যাতে করে অন্যরা এটি হতে পারে। জাজাকাল্লাহ খের। আমি মাহমুদা ইসলামের প্রশ্ন দেখতে পাচ্ছি। আপনি লিখেছেন পূজা উপলক্ষে পণ্যের ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সে পণ্য ডিসকাউন্টের সুযোগ গ্রহণ করে কেনা যায় হবে কি? বোন মাহমুদা, পূজা বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো প্রকার ডিসকাউন্ট দেওয়া হয়, কোনো দোকান বা ইত্যাদি যে কোনো কোম্পানি যদি কোনো ডিসকাউন্ট দেয়, সেটি গ্রহণ করতে মুসলমানদের জন্য কোনো অসুবিধা নেই, কারণ আপনি ডিসকাউন্ট গ্রহণ করার মাধ্যমে কোরআন হাদিসের কোনো নির্দেশ বা নিষেধকে লঙ্ঘন করছেন না। যদি আপনার এই অফার গ্রহণ করার মাধ্যমে একটা শিল্পের কাজের সহযোগিতা হতো, তাহলে সেক্ষেত্রে এটি অপরাধ বলে বিবেচিত হতো, কিন্তু বিষয়টি সেরকম নয়। যেহেতু এটি কোনো অন্যায় কাজের সহযোগিতা সরাসরি হচ্ছে না, অতএব এর মাধ্যমে আপনি যে ফায়দা হাসিল করবেন, এর মাধ্যমে যে আপনি সুবিধা গ্রহণ করবেন, তাতে কোনো অসুবিধা নেই, এটি খারাপ হবে না। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আব্দুল কাইয়ুম আপনি লিখেছেন, কারো কোরআন তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে মঞ্চে তেলাওয়াতরত অবস্থাতেই তার উপর টাকা ছিটিয়ে দেওয়ার বিষয়ে ইসলামের নির্দেশনা কি? দেখুন, কোরআনে কারিমের তেলাওয়াত শুনে কেউ যদি মন্ত্র হয়ে পড়েন, আকৃষ্ট হয়ে পড়েন, তাহলে এরকম পরিস্থিতিতে যিনি তেলাওয়াত করেছেন তার প্রতি ভক্তি প্রকাশ করে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, তার কপালে চুম্বন করা, তাকে বাহবা দেয়া, এগুলোতে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না। কিন্তু যখন সাধারণ নাচ গান এবং হারাম যে আসরগুলো আছে, সেই আসরগুলোর অনুকরণে কোনো কারির মাথার উপরে টাকা পয়সা ছেটানো হয়, তখন সেটা অবশ্যই পরিত্যাজ্য হয়, কারণ মানুষের সাথে যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে কোনো বিশেষ মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য এই ধরনের পরিস্থিতিতে আমাদের উচিত হবে নোংরা কিংবা অশ্লীল অসুন্দর যে আসরগুলো হয়ে থাকে সে আসরগুলোর কোনো স্টাইলকে হুবহু অনুসরণ না করা, বিশেষ করে এরকম কোনো আসরের আপনার যে টাকা ছিটানোর যে দৃশ্য সে দৃশ্য এমনিতেও গঠিত, সে কারণে কোরআনে কারিমের তেলাওয়াতে আকৃষ্ট হয়ে টাকা ছেটানো উচিত হবে না। কি অনেকটা অর্থকড়ি ছেটানোর যে কাজ অহংকারীরা করে থাকে, টাকার অপচয়, তার পয়সার কোনো কিছু নেই, ঠিক আছে, এরকম একটা বার্তা যায়। তো সব মিলিয়ে এই বিষয়টাকে আমি ব্যক্তিগতভাবে আমি যে জ্ঞান আমরা আমাকে দিয়েছি সে আলোকে কোনো পছন্দ নির্দেশন মনে করি না, এটা পরিহার করা উচিত এবং একজন কারি প্রতি, একজন আলিমের প্রতি, একজন কোরআন তেলাওয়াতকারীর প্রতি আমাদের সম্মান প্রদর্শনের আরও বহু সঠিক পদ্ধতি আছে, সেগুলো আমরা করতে পারি, অবলম্বন করতে পারি। আল্লাহ তোমার তার প্রতি অভিজ্ঞান করুন। এরপরে আমি দেখতে পাচ্ছি একটি প্রশ্ন হলো, আকিদা প্রতিযোগিতার পরে পরিবর্তিত সিদ্ধান্ত জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা জানেন ইসলামী আকিদা প্রতিযোগিতা যেটি আসুন্না ফাউন্ডেশন আয়োজন করেছে এবং এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে গত জুমাবারে। এই জুমাবারে অর্থাৎ আজ সকাল 8টা থেকে 9টা পর্যন্ত বাংলাদেশ সময়, এই সময় দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সারা দেশে আপনার নেট প্রবলেমের কারণে
এই পরীক্ষাটিকে স্থগিত করা হয়েছে এবং ইনশাআল্লাহ বিসমিল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে পরীক্ষাটি আমরা গ্রহণ করব। তবে অবশ্যই আগে থেকে আপনাদের ঘোষণা দেওয়া হবে, আপনারা প্রস্তুত থাকবেন এবং আপনি বিষয়ে আপনাদের কোনো মতামত থাকবে আমাদের গ্রুপে আমাদের জানায়াত আহমেদ আপনি লিখেছেন, জেনারেল লাইনে যারা ইসলাম মেনে চলার চেষ্টা করেন তারা দিনদার মেয়ে খুঁজতে গেলে তাদের প্রচুর কষ্ট করতে হয়, এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে খুবই উপকৃত হতাম। ভাইনায়েত আহমদ, আলহামদুলিল্লাহ এখন দিনদার মেয়ে খোঁজার জন্য অনেকগুলো আপনার অনলাইন বেজ ম্যারেজ মিডিয়া হয়ে গেছে, এগুলোর আমরা শরণাপন্ন হতে পারি? আর এর পাশাপাশি আমরা শুধুমাত্র অনলাইন উপর নির্ভর করলেই চলবে না, বরং বাস্তবিক কি অনলাইনে তথ্যগুলো সঠিক আছে কিনা সেগুলোকে যাচাই বাছাই করতে পারি? আর দিনই যে সার্কেল আছে সেই সার্কেলটার মধ্যে যারা বিচক্ষণ, যারা মুস্তাকি পরহেজগার, যারা মিথ্যা বলবেন না, যাদের মধ্যে প্রতারণা করবেন এরকম কোন প্রতারণা করবেন না, তাদের মধ্যে প্রতারণা করার মতো কোনো বিষয় নেই, এরকম মানুষগুলো সাহায্য সহযোগিতা নিতে পারি আমরা? অর্থাৎ ভালো মানুষগুলো ভালো মানুষের চেইন এবং সার্কেল মেনটেন করে, সেরকম চেইন এবং সার্কেল মেনটেন করে আমরা যদি কাজ করি ইনশাআল্লাহ বিসমিল্লাহ আমাদের কাজ অনেক বেশি ফলপ্রসূ হবে এবং আল্লাহ তাআলা সহজ করবেন। আর সেই সাথে পরিবারকে বোঝানোর একটা বড় জটিলতা আছে, পরিবারকে বোঝানোর জন্য আমরা তাদের মধ্যে দিন চেতনা তৈরি করার চেষ্টা করা উচিত, কারণ আমাদের পরিবার যখন দিন চেতনা থেকে দূরে থাকবে তখন কিন্তু আমরা চাইলেও অনেক কিছু করতে পারবো না, এটা জটিল বিষয়। এই জন্য গোটা পরিবারকে নিয়ে দিনদার হওয়ার চেষ্টাটা আমাদের থাকা উচিত। সেক্ষেত্রে তাদেরকে দিনের দিকে কিভাবে আনবেন, কিভাবে দিনী সার্কেলের সাথে পরিচিত করাবেন, কিভাবে দিনী পরিবারগুলোর সাথে আপনার পরিবার মেলবন্ধন গড়ে তুলবেন, সেই চেষ্টা আপনার থাকা উচিত, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই হবে। আর মেয়ে খুঁজে পাওয়ার জন্য যেটি বলেছি সেই পদ্ধতিটি সবচেয়ে কার্যকর পদ্ধতি, অর্থাৎ দিন যে সার্কেল আছে সেই সার্কেলটা দেখে আপনার মেয়ে খুঁজবেন, এবং এক্ষেত্রে আপনার পারিবারিকভাবে দিন প্র্যাকটিস করা করে এবং দিনকে বুঝে এসেছে এরকম মানুষগুলোকে খুঁজে বের করা আজকাল আমার মনে হয় খুব বেশি কঠিন কিছু নয়, কঠিন হলেও খুব বেশি কঠিন কিছু নয়, বিশেষ করে যদি আপনি দিনের সার্কেলে চলেন। সেক্ষেত্রে আল্লাহ তাআলা তৌফিক দান করলে পরেও মানুষ অনেক সময় দেখা যায় যে যেটাকে তিনি সঠিক মনে করে নির্বাচন করেছেন সেখানে হয়তো কোনো ভুল হয়ে যায়। তো এটা তো আল্লাহ তাআলা ফয়সালা, এরকম ভুল তো সাহাবীদের অনেকের ডিসিশন দিয়ে তারা সরে আসছে। এরপরে মহিমা মাহি আপনি লিখেছেন, ক্রেতাকে না জানিয়ে ত্রুটিযুক্ত জিনিস বিক্রি করার বিধান কি? পরবর্তীতে বিক্রেতা তা ফেরত নিতে না চাইলে করণীয় কি? মাহি, ক্রেতাকে না জানিয়ে যদি ত্রুটিযুক্ত কোনো কিছু বিক্রি করা হয় তাহলে সেটা গুনাহের কথা, হারাম কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কাজ করা ব্যক্তিকে বলেছিলেন যে মানগাসা ফালাইতে মিন না, যে ব্যক্তি আমার উম্মতকে ধোকা দেয়, প্রতারণা করে সে আমার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আমার উম্মত বলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় কোন বিক্রেতা যদি কোন বিক্রিত মালের গোপন করেন তিনি কবিরা গুনাহ করেন, হারাম এই তখন তিনি। আর ক্রেতা যদি বিক্রেতাকে সেই ত্রুটি জানার পর ফেরত দিতে জানেন তাহলে সেক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া অথবা যে কোনোভাবে সেটিকে ফেরত নিতে বাধ্য করা বিক্রেতাকে, এই এই অধিকার তারা চাইলে এটি করতে পারেন, আর যদি না করেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর জন্য ছাড় দিতে চাইলেও ছাড় দিতে পারেন। অনেক সময় দর্শকরা লিখছেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আল্লাহুল আলমীর কাছে কাবার একেবারে পাশে বসে আপনাদের জন্য দোয়া করছি। এ রব্বে কাবা, আপনি আমাদের এই পেজের সমস্ত সমাজের ফলোয়ার, গায়িকা, কমেন্ট করছেন, দেখছেন, শুনছেন, তাদের সবাইকে আমরা আপনি বাইতুল্লায় আসার প্রতিজ্ঞান করুন। আর যারা একবার এসেছেন তাদেরকে বারবার আসার প্রতিজ্ঞান করুন, সবার দিবেন উদ্দেশ্যগুলোকে আপনি পূরণ করে দিন। গোটা বিশ্বের মুসলমানদের আপনি কল্যাণ দান করুন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাবলম্বী শক্তি সামর্থ্য আগের মতো আপনি দান করুন, ইমান ও প্রাক্তন শক্তি দান করুন। আমরা দোয়া করছি ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে এখানে আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে যেহেতু
অনেক সহজ। আগে যে সিস্টেম ছিল সেটা অনেক ইনিশিয়েটিভ হয়ে গেছে, বিশেষ করে আজকের থেকে বেশি ইনিশিয়েটিভ হয়েছে এবং হারামের যে তৎপর আছে সেই তৎপরে আপনার এতদিন জামাতের সাথে খেলা পাতায় সুযোগ ছিল না, কিন্তু আজকে সেই সুযোগটা তৈরি হয়েছে এবং আজকে থেকে হারামের তৎপরে সালাত শুরু হয়েছে। বিনায় আলহামদুলিল্লাহ নতুন করে সুযোগ তৈরি হলো, যারা আসছেন ওমরা তারা এই সুযোগটা পাবেন। একই সাথে মদিনা মুনাওয়ারাতেও আলহামদুলিল্লাহ আজকেই ব্রেকিং নিউজ প্রচার করা হচ্ছে এখানে যে আগামী রবিবার থেকে ইনশাআল্লাহ মদিনা মুনাওয়ারাতে সর্বসাধারণের জন্য মদিনা মুনাওয়ারার ভেতরে বাইরে সকল অংশ ওপেন করে দেওয়া হচ্ছে। এখানে আসার যে তৃপ্তি সেটা আসলে ভাষায় ব্যক্ত করা যাবে আল্লাহ তাআলা সবাইকে দান করুন। তুষার আমাদের পর আপনি প্রশ্ন করেছেন, পিতামাতার উপর একজন সন্তান কি কি অধিকার রয়েছে, তারা যদি সন্তানের সে অধিকার আদায় না করেন তাহলে এর পরিণতি কি হবে? দেখুন, আমাদের সমাজে বাবা মার অধিকার নিয়ে অনেক কথা হয়, অর্থাৎ সন্তানরা বাবা মা কি অধিকার আদায় করবেন সেগুলো নিয়ে অনেক কথা হয়, কিন্তু বাবা মারা সন্তানের অধিকার আদায় করার ব্যাপারে তখন কোনো কথা হয় না। এই জন্য প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাস'উলুন রা'ইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল আছে, তোমরা যাদের দায়িত্বশীল তাদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, অর্থাৎ তাদের অধিকার আছে সেগুলো যদি আদায় না করা হয় তাহলে আল্লাহ তাদের কাছে আমাদেরকে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। এই জন্য অবশ্যই আমরা আমাদের সন্তানদের ব্যাপারে কোরআন এবং হাদিস তাদের যে অধিকারের কথা বলেছে, হুকুকের কথা বলেছে, সেই হুকুকগুলো আমাদেরকে আদায় করতে হবে। এর মধ্যে বিশেষ করে আমাদেরকে মনে রাখতে হবে তাদের জন্য ভালো মান নির্বাচন করা আগে থেকে, যাতে আমার অনাগত বংশধররা কোরআন এবং হাদিসের পথে থাকতে পারে এবং সুস্থ এবং সুন্দর ধারায় তারা চলতে পারে। সেজন্য তাদের সুন্দর নাম রাখা এটি তাদের অধিকার, তাদেরকে ইমানের শিক্ষা দেওয়া, দিনই শিক্ষা দেওয়া, সেই সাথে দুনিয়াতে চলার জন্য যে শিক্ষা প্রয়োজন সেটা দেওয়া, তাদের মাঝে সমতা রক্ষা করা এবং তাদেরকে তাদেরকে পরিপূর্ণভাবে ঋণ পাওয়ার সাহায্য করা এবং সুন্দরভাবে নসিহা করা, এই বিষয়গুলো আমাদের খুব বেশি চেষ্টা করতে হবে এবং আপনার দেখতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিদ্যুল্লাহ বাবা মার পক্ষ থেকে সন্তানের যে কর্তব্য আছে সেই কর্তব্য আদায় করা হবে ইনশাআল্লাহ বিদ্যুল্লাহ। এরপরে আপনার তাদের জন্য খরচপত্রটা দেওয়া, তাদের খরচপত্রটা বহন করা, এটা তো অবশ্যই আপনার কর্তব্যের অংশ বলাই বাহুল্য, সেটা তো করতেই হবে ইনশাআল্লাহ বিদ্যুল্লাহ। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি তাহলে আহমদ মুস্তফা আপনি লিখেছেন, গোসল করা নিষেধ এমন অবস্থায় কারো গোসল খরচ হলে করণীয় কি? সম্ভবত গোসল করা নিষেধ বলতে আপনি বোঝাতে চেয়েছেন ডাক্তার নিষেধ করেছেন, অর্থাৎ আপনার গোসল করলে স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন, এরকম যদি পরিবেশ হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন? তো এটার উত্তর হলো যে গোসল করতে গিয়ে যদি আপনি বিপদগ্রস্ত হতে পারেন, আপনার অসুখ বিসুখ বেড়ে যেতে পারে, এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অর্থাৎ গোসল করলে আপনি নিশ্চিত কোনো বিপদে পড়বেন, রোগ অনেক বেশি বেড়ে যাবে অথবা আল্লাহ না করে মৃত্যু হয়ে যেতে পারে, এরকম পর্যায়ের সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে গরম পানিতে গোসল করার যদি সুযোগ থাকে তাহলে গরম পানিতে গোসল করতে পারে, সেই সুযোগও যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তেমন করলে আপনি সালাদ সিয়াম সালাদ এবং ইত্যাদি করতে পারবেন, অর্থাৎ প্রযুক্তি যেরকম বিকল্প হিসাবে তেমন কাজ করে ফরজ গোসলের ক্ষেত্রে তেমন বিকল্প হিসাবে কাজ করবে, তবে সমস্ত স্টেপ গুলো পার হতে হবে। আপনাকে গোসল করার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, সেটা না হলে গরম পানি করতে হবে, গরম পানি করার কোনো ওয়ে চেষ্টা করতে হবে, সেটাও যদি কোনোভাবে করা না যায় তাহলে সেক্ষেত্রে আপনি ব্যায়াম করলে হবে, যদি আপনার এই পানি ব্যবহার করার জন্য বড় ধরনের কোনো ক্ষতিকার হয়। এম ইসমাইল লিখেছেন, মাদ্রাসার অকথিত জায়গায় মাদ্রাসার আয়ের জন্যই দোকান করে ভাড়া দেওয়া যাবে কি না? মাদ্রাসার অকথিত জায়গায় যদি আপনি মাদ্রাসার আয়ের জন্যই দোকান করেন, করে ভাড়া দেন, সেটা যায় করে কোনো অসুবিধা নেই। অকথিত জায়গায় আপনি বিক্রি করতে পারবেন না, অন্য কাউকে দান করতে পারবেন না, যিনি অর্থ করেছেন সেই খাতের কল্যাণ আছে, সেই জায়গাতে অবশ্যই ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ধরুন একজন অনেক বড় জায়গা অর্থ করেছেন, পুরো জায়গা জুড়েই মাদ্রাসা করতে হবে, এমনকি বাধ্যতামূলক নয়, আপনি কিছু জায়গায় মাদ্রাসা করলেন, বাকি কিছু জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠান করলেন, দোকান বা মার্কেট ইত্যাদি করলেন, এটি জায়গ হবে, কারণ এটি আপনার সেই অর্থকারী যে জন্য অর্থ করেছেন তার স্বার্থ বিরোধী কোনো বিষয় না। এরপরে শিহাব খান আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের সাথে ফেরেশতা খেলা করে, কথাটা কতটুকু সত্য? দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আমরা জানতে পারি যে ফেরেশতারা মানুষকে দেখতে পান, মানুষের জীবনের বিভিন্ন বিষয় আশয় আপনার এগুলো তারা
অবলোকন করেন, পর্যবেক্ষণ করেন, এবং তাদের অনেক কর্মকাণ্ডের বিষয়ে বর্ণিত আছে। তারা মানুষের কি কি দায়িত্ব পালন করেন, মানুষের জন্য মানুষের কল্যাণে তারা কি কি ভূমিকা পালন করেন, এরকম অনেক কিছু রয়েছে। কিন্তু আপনার বাচ্চাদের বিষয়ে, বিশেষ করে আপনার তাদের সাথে খেলাধুলা করে, এরকম কোন হাদিস বিশেষভাবে বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। এবং এ বিষয়ে মাদ্রাসাতুল ফতোয়ার যে একটা খাতার ভিত্তিক ফতোয়া সংখ্যা রয়েছে, সেখানে একটা ফতোয়া রয়েছে এবং সেখানে একটা কথা বলা হয়েছে যে বাচ্চাদের বিষয়ে ফেরেশতারা তাদের সাথে খেলা করে বা ফেরেশতারা তাদের সাথে থাকে, এরকম কোনো কথা প্রধান হয়। জান্নাতি নূর আপনি লিখেছেন, বাইরের পাশে হিন্দু সম্প্রদায়ের মানুষজন বসবাস করলে তাদেরকে কি প্রতিবেশী মর্যাদা দিতে হবে? অবশ্যই, আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয় তার অধিকার আছে প্রতিবেশী হিসেবে, এবং গোপনীয় কোনো দাবা উল্লেখ আপনি অবশ্যই তাদের সাথে একজন প্রতিবেশী যেন কষ্ট না পায় সেদিকে যেমন খেয়াল করবেন, তাদের পরে একইভাবে খেয়াল করবেন। না করার ব্যাপারে তওবা করা, প্রতিজ্ঞা করা এবং হারাম রিলেশন থেকে সরে আসা। এখন প্রশ্ন হলো যে হারাম রিলেশন থেকে সরে আসতে গেলে, তওবা করে ফিরে আসতে গেলে বিপরীত এন্ড থেকে মেয়ে যদি আত্মহত্যার ভয় দেখায় বা সে যদি আবেগ প্রবণ হয়, তাহলে সেক্ষেত্রে তাকে বোঝাতে হবে যে আমার দুর্বলতার জায়গাটা কোথায়। কেউ যদি এখলাসের সাথে এই কাজটি করেন, অর্থাৎ হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, কোনো পার্থিব কোনো স্বার্থকে মাথায় রেখে না করেন, তাহলে সেক্ষেত্রে আমার বিশ্বাস যে ইনশা আল্লাহ বিদিনিল্লাহ মেয়ে অন্তত তার ওজনের জায়গাটা বুঝতে পারবে, এবং সেই সাথে মেয়ে যদি তার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তার ক্ষতিটা কিভাবে পুষিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে তার আন্তরিকতা থাকা উচিত। এরকম বহুবিধ উদ্যোগের মাধ্যমে আমার মনে হয় যে মেয়েকে আত্মায় আনা সম্ভব ইনশা আল্লাহ বিদিনিল্লাহ। আর এর পাশাপাশি আত্মহত্যা যেন না করেন সেজন্য যত করণীয় আছে তার বাবাকে সাবধান করা, তাকে আল্লাহ ভয় দেখানো, এই হারাম বিষয়টির উপরে সচেতন করা, সতর্ক করা, এবং এই জাতীয় আরো যে বিষয়বস্তু আছে সেই বিষয়ে আসলে করে তাকে বিশেষভাবে আপনার হেল্প করা, যাতে করে সে আত্মহত্যার দিকে অগ্রসর হয়ে না যায়। এই বিষয়টি তার উপরে বর্তাবে, আপনি আপনার জায়গা থেকে সবকিছু করলেন। আর যদি তাকে বিবাহ করার মতো হয়, তাহলে সেক্ষেত্রে দেখেছেন বেশি অর্থ আয়ের জন্য পেশাগত জীবনে লাগামহীন ব্যস্ততাকে ইসলাম সমর্থন করে না। তামাউল বা পয়সার জন্য পাগল হয়ে যাওয়া এবং জীবনের সব কিছুকে আপনার তুচ্ছ করে পয়সা 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 করে আপনার পাগলের মতো হন হয়ে সেটাকে ইসলাম মোটেও সমর্থন করে না। সে পয়সার জন্য পাগল হয়ে তার ইহজাগতিক যে জীবন সেটাকে আপনার কি বলে এটাকে সেটাকে আপনার নষ্ট করে ফেলা বা সেটাকে আপনার হেলায় হারিয়ে ফেলা, আখেরাতের যে আমল এখান থেকে সঞ্চয় করা দরকার সেটা না করা, এগুলো কখনো একজন ইমানদারের বিশ্বাসের সঙ্গে যায় না। বিধায় এরকম যে রোগ আমাদের মধ্যে আছে, অনেকের মধ্যে আছে আজকাল, এরোগ থেকে আমাদের দেশে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। হালাল উপার্জনের জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা দরকার সেটার জন্য মানুষ চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে। শরীয়ত সে নির্দেশ করে, কোরআন সে নির্দেশ করেছে, কিন্তু সেটা করতে গিয়ে যদি আমাদের গোটা জীবনই ব্যাহত হয় এবং সংসার, সন্ততি, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আমরা ইগনোর করে ভুলে গিয়ে শুধু পয়সা পয়সা করে আমরা দুনিয়াতে ছুটে বেড়াই, তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় বিষয় হবে। তাই আব্দুল দিনার ও দিরহাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যারা এরকম কাজ করেন তাদের ব্যাপারে ইঙ্গিত করেছেন যে তারা হলো টাকার গোলাম, অর্থের গোলাম। তো অর্থের গোলামে কি খেলাতে আমাদের হেফাজত করুন। এরপর এম পি মাহাদি আপনি লিখেছেন, কোন মুসলিম ভাই বা বোনের রক্ত গ্রহণের ক্ষেত্রে যদি কোনো অমুসলিম ভাই রক্তদান করে সে রক্ত গ্রহণ করা যাবে কি? কোনো অসুবিধা নেই, মুসলিম অমুসলিমের ক্ষেত্রে রক্ত আদান প্রদান করার পর শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। শরীয়ত যদি কোনো প্রকার নিষেধাজ্ঞা আরোপ না করে, কোনো প্রকার আপনার অমুসলিমদের সাথে কোনো আচরণ করে আমাদেরকে এমন কোনো মূলনীতি না দেয় যার আলোকে সে বিষয়টি নিষিদ্ধ হয়, তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে। তো রক্ত দেওয়া এরকম একটি বিষয় যেটার ব্যাপারে আপনার শরীয়তে কোনো আদেশ বা নিষেধ কোনো নিষেধাজ্ঞা নেই। যেহেতু নিষেধাজ্ঞা নেই, অতএব মুসলিম অমুসলিমের মুসলিমের শরীরে অমুসলিমের রক্ত নেওয়া যেতে পারে, আবার অমুসলিমের শরীরে মুসলমানের রক্ত নেওয়া যেতে পারে। রোমা খান লিখেছেন, আমার আপন বোন ছেলেকে আমি লালন পালন করি, আমার বোনের ছেলেকে আমি লালন পালন করি, সে যদি আমাকে বা আমার স্বামীকে বাবা মা ডাকে তাহলে কি গুনাহ হবে? দেখুন, আমি এর আগে বারবার বলেছি যে সন্তান লালন পালন করার যে কালচার বা পালক পুত্র রাখার যে কালচার আমাদের সমাজে আছে, সেটা আমাদের নিজেদের স্বার্থে আমরা করে থাকি, অথচ এই কাজটা হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা বাবা ডাক মা ডাক শোনার জন্য নিজের সন্তান না থাকলে তখন লালন পালন করি, যার সন্তান আছে সে আর লালন পালন করে না। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এবং আমাদের সন্তানদেরকে যারা অসহায়
তাদেরকে আমাদের সন্তানদের সাথে লালন পালন করা উচিত, এবং সেটা হবে একমাত্র আল্লাহর জন্য, বাপ মা ডাক শোনার জন্য নয়। তো যাই হোক, যদি আপনি যে সন্তানকে লালন পালন করছেন সে যদি ছোট থেকে মা বা বাপ আপনাকে ডাকে এবং সে ডাকাটা হয়ে থাকে শুধুমাত্র সম্মানার্থে, প্রকৃত অর্থে তার জন্মদাতা বা জন্ম গর্ভধারণকারিণী মা সেই সূত্রে না বলে বা সেই অর্থে না বলে, এবং এই বাচ্চার পরবর্তীতে আপনি যখন সেই পরিণত বয়সে পৌঁছাবে তখন বিষয়টা তার কাছে ক্লিয়ার করবেন এবং সে জানবে তার জন্মদাতা বাবা মা ভিন্ন, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। অন্যথা যদি আপনি তাদেরকে আপনার আপনি আপনি তাদের মূল বাপ এরকম বার্তা দেন, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে এবং সূরা হাজার 5 নম্বর আয়াতের লঙ্ঘন হবে। আল্লাহ তাআলা বলেছেন, উদউহুমলি আবাইহিম হু আকতারু ইনদাল্লাহ, তোমরা পালক পুত্র পালক সন্তান তাদেরকে তাদের বাবা মা তাদের সাথে সম্বন্ধ করে ডাকবে এবং এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফ সম্মত। এরপরে জুবাইদা খাতুন বোন, আপনি লিখেছেন মেয়েরা কি গোল্ড পায়ে পড়তে পারবে? কোনো অসুবিধা নাই, গোল্ড আপনি মাথায় পরবেন না হাতে পরবেন না পায়ে পরবেন এটা একান্ত আপনার বিষয়। গোল্ড দামি জিনিস, এই জন্য এটা পায়ে পরা যাবে না এমন কোনো কথা নাই। মেয়েরা তো সবচেয়ে দামি জিনিসগুলো পায়েই পরে। আমি জানি যে মেয়েদের পুরো শরীরে যে মাথা থেকে পা পর্যন্ত পোশাক আশাকের মধ্যে জুতাটাই সবচেয়ে, না এটা উল্টা বলেছি, ছেলেরা সবচেয়ে দামি দামি জুতা পরে, কারণ ছেলেদের জুতার দামটা তুলনামূলক শার্ট প্যান্টের থেকে বেশি পরে। তো মেয়েরা যদি দামিটা পরে সমস্যা কোথায়, ছেলেরা যদি দামি জিনিস পরতে পারে পায়ে কোনো অসুবিধা নেই। গোল্ড শরীয়ত আমাদেরকে কোথায় পরবো এটা ফিক্স করে দেয়নি, আপনার শরীরে যে কোনো জায়গায় আপনি গোল্ড পরতে পারেন আপনি মেয়ে হিসেবে, যদি ছেলেদের জন্য চাইজ নেই। এমনি জসীমউদ্দিন আপনি লিখেছেন, বিপদে পড়লে কোনো মানুষের কাছে সহযোগিতা সাহায্য হেল্প চাওয়া যাবে কিনা, সাহায্য চাইলে কি আয়াতের পরিপন্থী হবে? একমাত্র তোমারই ইবাদত করে এবং তোমার কাছেই সাহায্য চাই। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়ের উত্তর জানার জন্যই তো আমরা ইসলামী আকিদা বইটি থেকে ইমান বিষয়ের প্রতিযোগিতা অ্যারেঞ্জ করেছি। সেই বইতে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ চমৎকারভাবে বুঝিয়েছেন যে মানুষের লৌকিক প্রয়োজন মেটানোর জন্য লৌকিক সহযোগিতা চাওয়া এক জিনিস আর অলৌকিক সহযোগিতা চাওয়া এক জিনিস। লৌকিক সহযোগিতা কি, আমি আপনার সামনে আছি, আপনি আমাকে বললেন যে আমাকে গ্লাসটা দেন, আমি আগাই দিলাম, এটা লৌকিক দৃশ্যমান আপনার সহযোগিতা। আর হলো অদৃশ্যমান সহযোগিতা, অলৌকিক সহযোগিতা সেটা কোনটা, সেটা হলো যে ধরুন আমি 500 মাইল দূরে আছি আপনার কাছ থেকে, তবু আপনি জায়গায় বসে মোবাইল টোবাইলে না, ডাইরেক্ট এমনিতে বলতেছেন যে আপনি আমাকে ওখান থেকে আমাকে রক্ষা করেন। তো আপনি মনে করেন যে আমি দূর থেকে আপনাকে অলৌকিক এবং অদৃশ্য কোনো ক্ষমতা দিয়ে আপনাকে আমি আধ্যাত্মিক ভাবে হেল্প করে ফেলবো, এটা হলো অলৌকিক সহযোগিতা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে উদ্দেশ্য হলো যে আমরা অলৌকিক সহযোগিতা শুধু আল্লাহর কাছেই চাইবো, আর লৌকিক সহযোগিতা মানুষের কাছে চাইতে কোনো অসুবিধা নেই, যদিও যে কোনো সহযোগিতাই আল্লাহ তাআলার কাছে চাওয়া একজন ইমানদারের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমার যখন জুতার ফিতা ছিঁড়ে যাবে সেটার যাতে মেরামত করতে পারো এই জন্য আল্লাহর কাছে তাওফিক এবং সামর্থ্য কামনা করবে। অতএব আপনি কারোর কাছে যদি সাহায্য চান তাহলে শিরক হয়ে যাবে না, এবং তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই, কেন এখানে এত খেলাফ হবে না। এরপর তানি আক্তার ফাতিমা আপনি লিখেছেন, গাছের মেহেদি পায়ে ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই, মেহেদি পায়ে ব্যবহার করা যাবে না বলে আমরা অনেকে জানি, এবং অনেকে মনে করেন যে যে মেহেদি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে দাড়িতে চুলে মেহেদি রাখা ব্যবহার করাটা সুন্নাহ, সেই মেহেদি আপনার পাই ব্যবহার করার ব্যাপারে অনেকে মনে করেন যে পাই ব্যবহার করলে অসুবিধা হবে, এটা একান্তই আমাদের ধারণা, নিছকই ধারণা। মূলত আপনার মেহেদি পায়ে ব্যবহার করাতে কোনো সমস্যা নেই, আমরা মেহেদি পায়ে ব্যবহার করতে পারি। এরপরে সাইফুল ইসলাম রানা আপনি প্রশ্ন করেছেন, একটা বিপদকে কেন্দ্র করে প্রত্যেক বছর আমি একই তারিখে সাদকা করি, এটা কতটুকু জায়েজ? কোনো বিপদকে কেন্দ্র করে আপনি সাদকা করতে পারেন, সাদকা এটা বিপদ আপদ মুসিবত দূর করে, কিন্তু প্রতি বছর একটা সময় ফিক্স করে আপনি কেন আপনার সাদকা করবেন? সেই বিষয়টি কিন্তু অনুচিত এবং সেটা করা উচিত নয়। কেউ কেউ লিখছেন সাউন্ড একেবারেই কম, আপনারা কি সাউন্ড একেবারে শুনতে পাচ্ছেন না? তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো হেডফোন খুলে দেখতে পারি, হেডফোন খুলে দেখতে পারি। আমি তো এই হেডফোন ব্যবহার করে সবসময় কথা বলে থাকি, লাইভও করে থাকি, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাকে এই মুহূর্তে আপনারা শুনছেন কিনা অনুগ্রহ করে আপনারা কমেন্টে লিখুন, যদি পরিষ্কার করে শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, যদি না শুনে থাকেন তাহলে আমরা হেডফোন খুলে আবার একটু চেষ্টা করবো লাউডলি বলার, যেহেতু খুব কাছে থেকে আমরা লাইভটি করছি। আচ্ছা, এরপরে আপনারা মন্তব্য করুন, আমি সামনের দিক যেতে থাকি। সাইফুল ইসলাম রানা আপনি
আপনার প্রশ্ন তো দিয়েছি। এমডি মুজিবুর রহমান, আপনি লিখেছেন হিন্দু বাড়ি থেকে পূজা উপলক্ষে খাওয়ার জন্য বাড়িতে এনে কিছু দিয়ে গেলে সেটা খাওয়া জায়েজ হবে কিনা? যদি সাধারণ কোনো খাবার দেয় সেটি খেতে কোনো অসুবিধা নেই, সেটা ফল মূল ইত্যাদি। আর এর পাশাপাশি যদি হালাল কোনো খাবার দেয়, যে খাবারটা বেসিক্যালি হালাল, সেটা খেতে কোনো অসুবিধা নেই। প্রতিমার সামনে যে খাবারটা পেশ করা হয় সেটি মধ্যে বিশেষ কল্যাণ আছে, এরকম বিশ্বাস থেকে তারা খেয়ে থাকেন, বিতরণ করে থাকেন, তো এইরকম খাবার হলে সেটি আপনি খাবেন না। এমনি উৎসব উপলক্ষে তারা বাসায় খাবার তৈরি করেছেন, ভালো কোনো খাবার দিয়েছেন, আপনাকে প্রতিবেশী হিসেবে খেতে পারেন। আরশাদ আল্লাহ তালা হা আব্দুল ওমর তালা সব বিভিন্ন সাহাবা ইকরাম তাদের অগ্নি পূজক প্রতিবেশীদের দেয়া নাইরুজ বা নববর্ষ উপলক্ষে তারা যে উৎসব করতে, ধর্মীয় উৎসব, সেই উৎসব উপলক্ষে তারা কিন্তু খাবার খেয়েছে। আলহামদুলিল্লাহ, সাউন্ড বোধ হয় পরিষ্কার শুনতে পাচ্ছেন আপনারা অনেকেই, জানাচ্ছেন, জাজাকুমুল্লাহ খের। এরপরে নুসরাত সুমাইয়া, নুসরাত সাইমা জিনিয়া, আপনি লিখেছেন, আমি 6 মাসের গর্ভবতী, নেক সন্তানের জন্য দোয়া করবেন। বোন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে দোয়া করবেন, সন্তানের জন্য মা বাবার দোয়া অনেক বেশি কবুল হয়, এবং এই সময় আমরা আপনাকে নসিহা করবো, খুব বেশি বাদ বন্দিগি তাকওয়া তাহারাতের মধ্যে সময় কাটাবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, খবরদার গান বাদ্য বাজনা হারাম জিনিস দেখা এগুলো থেকে বেঁচে থাকবেন। এগুলোর প্রভাব গর্ভের সন্তানের উপর অনেক ক্ষেত্রে পড়ে থাকে, আর অবশ্যই আমরা এই হারাম থেকে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভস্থ সন্তানকে নিরাপদে দুনিয়াতে আসার তৌফিক দান করুন, এবং মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। এরপরে এমটি রিয়াজ শেখ, আপনি লিখেছেন, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিষ্ঠানটির মালিক একজন হিন্দু, সে একটা মন্দিরে বড় পদে আছে, আমাকে চাঁদার রসিদ দিয়ে টাকা আনতে বলে, এটা আনা কি জায়েজ হবে? দেখুন, আপনি কোন হিন্দু বা খ্রিস্টান বা যে কোনো ধর্মাবলম্বীর অধীনে কাজ করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কাজ করেছেন, সাহাবা ইকরাম অনেকে করেছেন, অতএব কোন ভিন্ন ধর্মী মানুষের অধীনে কাজ করা যেমন জায়েজ আছে, আবার তাদেরকে আপনার অধীনে কর্মকর্তা হিসাবে, কর্মচারী হিসাবে, কাজের লোক হিসাবে নিয়োগ দেওয়াও জায়েজ আছে, কোনো নিষেধাজ্ঞা এক্ষেত্রে নেই। তবে কি কাজ করছেন সেটা হলো মুখ্য। আপনি যদি কোনো মুসলমানের অধীনেও কাজ করেন আর কাজটা খারাপ হয়, সেটা জায়েজ হবে না। একইভাবে আপনি কোনো হিন্দুর অধীনে কাজ করতে গেছেন, সেই প্রেক্ষিতে তিনি যদি আপনাকে পুজোর চাঁদা আনতে বলে, সেটা আপনার জন্য জায়েজ নয়, বিনয়ের সাথে যদি অ্যাভয়েড করতে পারেন ভালো হয়। আর যদি আপনি ক্ষতির সম্মুখীন হবেন বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি নিরুপায় হিসাবে হয়তো মানে কখনো আপনি এরকম পরিস্থিতিতে পড়ে গেছেন, তখন আপনি এটা করতে পারেন, কিন্তু অবশ্যই আপনার ইস্তেগফার করা উচিত, কারণ বিষয়টি অন্যায়, এতে কোনো সন্দেহ নেই। আর অন্যায়ের জন্য যে আপনি যদি বিশ্বাস করেন শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, আপনি যদি বিশ্বাস করেন কোরআন কারিম সত্য, আল্লাহর কালাম, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সেখানে বলেছেন শিরকে মহা জুলুম বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো এই অপরাধ, এই সবচেয়ে বড় অপরাধ, যে বিষয়টি আল্লাহ তাআলাকে আমাদের ক্ষমা করবেন না এই অপরাধকে, সেই অপরাধ করবার জন্য আপনি সহযোগিতা চাইতে যাচ্ছেন। ব্যাপারটা এমন হলো যে আপনার মালিক আপনাকে কাউকে খুন করার জন্য ছুরি আনতে বললো, তো সেই বিষয়টা যেরকম আপনার জন্য জায়েজ হবে না, গুনাহ হবে, এটাও একই রকম হবে। এরপরে এস কে হক, আপনি জানতে চেয়েছেন, নবীর জন্মদিনে যারা জুলুস বা মিছিল বের করে তাদের ব্যাপারে কিছু বলুন। আমরা আমাদের সেসব ভাইদেরকে আপনার আকুল আবেদন জানাই, যে সমস্ত ভাইয়েরা আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মনে করে 12 রবিউল আউয়াল উপলক্ষে জশ্নে জুলুস করে থাকেন, র্যালি বের করে থাকেন, আচ্ছা, আবেদনটা জানাই সেটি হলো যে তারা যেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস একটু ঘাঁটেন, তিনি নিজে তার জন্মদিবস এভাবে বছরে একবার পালনের যে কালচারকে তিনি করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। অনেকে বলবেন যে সবকিছু হাদিসে থাকতে হয় না, হাদিসে তো বাসের কথা নয়, আমরা বাসে চড়ছি। দেখুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে আপনি যে কাজগুলো করছেন, সেই কাজগুলো যদি সাহাবিরা না করেন, তাহলে আপনি কি তাদের মহাব্বতের ব্যাপারটিকে অস্বীকার করবেন? আর বাসের বিষয়টিতে জাগতিক বিষয়, জাগতিক বিষয়ে, দুনিয়ার বিষয়ে যত নতুন হবে ততই ভালো, নতুন আপডেটটা আমরা গ্রহণ করি, আপ টু ডেটটা আমরা নেই, কিন্তু দিনের বিষয়ে যত পুরাতন হবে, অর্থাৎ কোন হাদিসের মিল থাকবে, সেটাই আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। বিধায় আমরা বিনীতভাবে অনুরোধ করব যে সুন্নার পথে যেন তারা আসেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি এরকম কিছু করে থাকেন, খোলাফায়ে রাশিদা করে থাকেন, সাহাবায়ে কেরাম করে থাকেন, তাহলে আমরাও করবো। আর যদি না করে থাকেন, তাহলে এটাকে দিনের অংশ বানিয়ে ইহুদিদের, খ্রিস্টানদের মতো বা অন্য ধর্মাবলম্বী মানুষের মতো জন্মদিবস পালন করার কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। ইসরাত জাহান, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্ম মানুষের বা ভিন্ন শ্রেণীর মানুষের অনুকরণ করতে আমাদেরকে নিষেধ করেছেন। এরপরে ইসরাত জাহান, আপনি লিখেছেন, বোনের মেয়েকে কি আদর করে মা বলে ডাকা যাবে? বোনের মেয়েকে যদি কেউ আদর করে মা বলে ডাকেন, আমার খালামনের 2 ছেলে, বড় ছেলে একদিক থেকে একদিক থাকে, একদিক থেকে আমার দুধ ভাইও, আবার সেক্ষেত্রে আমার কি
সেক্ষেত্রে কি আমি তাদের সাথে সামনে যেতে পারবো? দেখুন, যদি দুধ ভাইয়ের সাথে দেখা করার কথা বলেন, তাহলে বলবো যে হ্যাঁ, দুধ ভাইয়ের সাথে আপনি দেখা দিতে পারবেন। আপনার খালাতো ভাই যদি আপনার দুধ ভাইও হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে দেখা দেওয়াতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ আছে। আপনার দুধ ভাইয়ের সাথে আপনি খেলা দেখা দিতে পারবেন। একই মায়ের দুধ পান করেছেন দুজনে, তো একজন ছেলে একজন মেয়ে। সে ছেলে যদি পরপুরুষও হয়ে থাকে, দুধ পান করার ফলে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যাবে, দুধ সম্পর্ক। বিধায় আপনি দেখা দিতে পারবেন। বিধায় আপনার তার সাথে বিয়ে করাও কিন্তু হারাম হবে। অর্থাৎ কোন খালাতো ভাইয়ের সাথে যদি আপনি যৌথভাবে দুধ পান করে থাকেন কোনো মায়ের, তাহলে সেক্ষেত্রে দুজন দুধ ভাই দুধ বোন হওয়ার কারণে একে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কিন্তু জায়েজ হবে না। সে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি এবং দিতে চলেছি। আপনারা সাউন্ড বা অন্য কোনো সমস্যা যদি ফিল করেন, মেহরবানি করে মন্তব্যের ঘরে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করছি যথাসম্ভব আপনাদের জন্য অনুষ্ঠানটি যাতে ত্রুটিমুক্ত হয়, সেই চেষ্টা করার। কিন্তু আমরা এই প্রবাসে, সকল অ্যাক্সেস আমাদের কাছে এখানে নেই, সেজন্য আমরা হয়তো আপনাদের সুবিধা অনুযায়ী সবকিছুকে যেভাবে সবসময় করে থাকি সেরকম আমরা করতে পারবো না। তারপর আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ বিসমিল্লাহ ভালোটা আপনাদেরকে উপহার দেওয়ার। জাযাকুমুল্লাহ খাইর। এরপরে তাসনিম আক্তার চৌধুরী, আপনি প্রশ্ন করেছেন, ভাই ভাই নেকাব পড়া অ্যালাউড না, এতে পর্দা কতটুকু লঙ্ঘিত হবে এবং আমার করণীয় কি? যদি ভাইবা দিয়ে চাকরিটা নেওয়ার পর আপনি পর্দার সাথে কাজ করতে পারবেন, সে নিশ্চয়তা থাকে, এবং এই ভাইবার এই জায়গাটা শুধু পার হওয়ার প্রশ্ন থাকে, এবং আপনার জন্য চাকরিটা এমন হয় যে চাকরি ছাড়া আপনার বিকল্প নাই, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য নিরুপায় হিসাবে এটি জায়েজ আছে, জায়েজ হতে পারে। তবে যদি নিরুপায় যেটাকে বলে, নিরুপায় মানে কি, আমি চাকরি না করলে আমি না খেয়ে মারা যাবো, আমার কোনো উপার্জন নেই, আমার কোনো অভিভাবক নেই, এই লেভেলের সমস্যা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলেছি এটা নিরুপায়। আর অন্যথায় কিন্তু এটা আপনার জন্য জায়েজ হবে না। এবং পর্দা লঙ্ঘন করে যদি চাকরি করতে হয়, তাহলে তো সে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়াও আপনার জন্য জায়েজ হবে না। এরপরে নীল আকাশের চাঁদ, এই আইডি থেকে আপনি লিখেছেন, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর নাম রাখেন আপনারা আপনাদের আইডিগুলো। নীল আকাশের চাঁদ, সুবহানাল্লাহ। আমার মেয়ের বয়স 3 বছর, এখন কি আকিকা দেওয়া যাবে? যদি আকিকা আগে না দিয়ে থাকেন, তাহলে এখন আকিকা দিলে আকিকা হয়ে যাবে। এটা অনেক স্কলারদের মত এবং এই মতটি অধিকতর বিশুদ্ধ। কোনো কোনো সারা বলেছেন যে আমার ছোটবেলা আকিকা মা বাবা দিয়েছেন কিনা, যদি আমি নিশ্চিত হতাম যে দেয়নি, তাহলে সেক্ষেত্রে আমি বড় হওয়ার পরে আকিকা নিজে দিতাম। এখান থেকে বোঝা যায় যে বড় হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে, তবে অবশ্যই সুন্না সম্মতভাবে হলো না, কোনো মতে আদায় হলো আর কি। সুন্না হবে সপ্তম দিন কিংবা 14তম দিন কিংবা 21তম দিনে আকিকা দিলে সেটি। জামাল উদ্দিন লিখেছেন, ইমামতির দোয়া কি, ইমাম কিভাবে নিয়ত করবেন? খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের সাধারণ শিক্ষিত ভাইয়েরা যারা মাদ্রাসায় পড়েননি, তারা অনেকেই এ ধরনের পরিস্থিতিতে বিপাকে পড়ে যান যে কোথাও ইমামতি করতে হলো, তো তিনি মনে করেন যে ইমামতির জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা। তো আমরা উত্তরে বলতে চাই যে ইমামতির জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই। আপনি ইমামতি শুরু করবেন সরাসরি, আপনি একাকী সালাত আদায় যেভাবে করতেন ওইভাবে। শুধুমাত্র আপনার ইন্টেনশন থাকবে যে আমার পিছনে মুক্তাদি আছে, তাদের নেতৃত্ব দিচ্ছি আমি, সেজন্য আপনি উচ্চস্বরে তাকবীর, উঠা বসা এগুলো করবেন, এবং সূরা কেরাত যেগুলো আছে মাগরিব এশা ফজরে আপনি উচ্চস্বরে পড়বেন। এর বাইরে ইমাম হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করার জন্য বিশেষ কোনো নিয়ত বা বিশেষ বিশেষ কোনো দোয়া ইত্যাদির কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই, এর কোনো প্রয়োজন নেই। নাইম সাইম এআইডি থেকে আপনি লিখেছেন, হিন্দুদের পুজোর নাড়ু খাওয়া যাবে কি না? একটু আগে আমরা উত্তর দিয়েছি, একটু মেহরবানি করে শুনে নেবেন। যদি পুজো উপলক্ষে হালাল কোনো খাবার দেয় তারা, তাহলে আপনি খেতে পারেন। আর যদি প্রতিমার সামনে থেকে যে প্রসাদ এনে দেওয়া হয় সেটি আপনি খেতে পারেন না, কারণ সেটাকে কল্যাণের আধার, কল্যাণের মাধ্যম মনে করা হয়, সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না। এবি সিদ্দিক লিখেছেন, গরু বর্গা দেওয়ার প্রচলিত পদ্ধতি কি জায়েজ আছে? কোন প্রচলিত পদ্ধতি ভাই এবি সিদ্দিক, সেটা তো আমি জানি না। এমনিতে বর্গা দেয়া তো ইসলাম নিষিদ্ধ কোনো বিষয় না, জায়েজ আছে। অতএব গরু গরু বর্গা দেওয়া যেতে পারে, কিন্তু গরু বর্গা দেওয়ার কোনো অঞ্চলে কোনো বিশেষ পদ্ধতি থাকতে পারে, সেটা যদি খোলা আমরা বলতে পারতেন, তাহলে আমার জন্য উত্তর দেওয়াটা সহজ হতো। বিধায় উত্তরটা আমরা স্কিপ করছি, এই প্রশ্নকে আমরা স্কিপ করছি। মন্নুজাহান আপনি লিখেছেন, মহিলাদের চুল কত ছোট করা যাবে? দেখুন, এ বিষয়ে ফোকাহাদের যথেষ্ট মত পার্থক্য আছে। ফোকাহে আহনাফ বলেন যে পুরুষের চুলের মতো যেন না হয়, সেদিকটা খেয়াল করতে হবে এবং প্রয়োজন হলে কাটা যাবে, এটুকু বলেন। তবে সহিহ মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায়, উম্মাহাতুল মুমিনিন তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ
তারা তাদের চুল কাটছেন এবং কাটতে কাটতে ওফরা পর্যন্ত, ওফরা মানে কি কান এবং কাঁধের মধ্যবর্তী জায়গা, যেটা ওই যে কি কাটিং বলে, এইটা এই টাইপের পর্যন্ত তাদের চুল তারা কেটেছেন। কিন্তু এই কাটাটা যদি কোনো ফাসে কোনো ফাজের কোনো বাজে নারী যারা আল্লাহর ভয় যাদের মধ্যে নেই তাদের সাদৃশ্য গ্রহণ করবার জন্য, তাদের স্টাইল ধারণ করবার জন্য করেন, আবার সেই সাথে আপনি যদি এই পদ্ধতিতে চুল কেটে আপনি পুরুষের মতো হয়ে যান, অর্থাৎ পুরুষের সাথে আপনাকে আর চেনা যায় না যে পুরুষটা নারী চুল দেখে অন্তত, তো এই পর্যায়ে সাদৃশ্য গ্রহণ করলে সেটি জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা'নাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা ইবিল রিজাল, ওই নারীদের প্রতি আল্লাহ লান বর্ষিত হয় যারা পুরুষদের সাথে তাদের বেশভূষায় আচার আচরণে পোশাকে আশাকে কাজে কর্মে তারা সাদৃশ্য গ্রহণ করে, পিরিয়ডে জায়েজ হবে না। এস এম শফি কামাল আপনি লিখেছেন আল্লাহর কাছে আপনার নেক হায়াত কামনা করি, আমিও আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকেও নেক হায়াত দান করুন ভাই শফি কামাল, জাযাকাল্লাহ খের। জুবায়ের হাসান সেলিম আপনি লিখেছেন অনেকে বলে ফরজ নামাজ না পড়লে অন্য নামাজ পড়ে লাভ নাই, ফরজ নামাজ না পড়লে অন্য নামাজের কোনোই লাভ নাই, ব্যাপারটা এইভাবে সঠিক নয়। তবে হ্যাঁ, এক দৃষ্টিকোণ থেকে এই কথাকে কিছুটা হলে সঠিক বলা যায়, সেটা হলো সেই দৃষ্টিকোণটা হলো যে আপনি ফরজ সালাত আদায় না করলে এবং কখনো যদি কোনো ফরজ সালাত আদায় না করেন, অনেক ইমামদের মতে আপনি তো মুসলমানই না, তো সেক্ষেত্রে অমুসলমানের জন্য নফল আমল করলেই কি না করলেই বাকি, এটা হলো যে সমস্ত ওলামায়ে কেরাম ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগকারীকে কাফের মনে করেন তাদের মত অনুযায়ী, যদি আমরা সে মতের চাইতে বিপরীত মতের ওলামায়ে কেরামের মতটাকে অধিকতর গ্রহণযোগ্য মনে করি এবং এই মতটিকেই সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম নিয়েছেন, সেটি হলো যে সালাত ত্যাগ করার পরও যদি কেউ আপনার অপরাধ বোধ তার মধ্যে থাকে তিনি সালাতের গুরুত্বকে স্বীকার করেন আল্লাহর ফরজ নির্দেশকে এবং নিজেকে নিজে ভর্ৎসনা করেন সালাত আদায় করতে পারার কারণে, এরকম অবস্থা সে কাফের হবে না। তো সেই রকম মানুষ নফল করলে কোনো লাভ হবে না ব্যাপারটাকে সেবার বলা যাবে না। জুবাইর হাসান সিয়া সালিম আপনি লিখে সরি আপনার প্রশ্ন তো দিয়েছি। এরপরে সফিয়া ভূঁইয়া মুক্তা বোন আপনি লিখেছেন আল্লাহ আজিমুন, এটার অর্থ কি? আল্লাহ আজিমুন এটার অর্থ হলো আল্লাহ মহান। মাশাআল্লাহ, আপনি আরবি হয়তো ভাষা জানার চেষ্টা করছেন, খুবই ভালো কথা। আজিম মানে মহান, আল্লাহ আজিম মানে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ বড়, অনেক বড়, মহাবড়। সাজিদা পারভীন আপনি লিখেছেন মহিলাদের প্রসাবের পর পানি খরচ করার পরও কি কোনো কাপড় বা টিস্যু ব্যবহার করতে হবে? দেখুন, পানি যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে পানি ধুয়ে, পানি দিয়ে ধুয়ে ফেললেই তারা পাক হয়ে যাবেন, আর পুরুষের মতো মেয়েদের সাধারণত আপনার পেশাবের ছিটে আসে না, যদি আসে তাহলে সেক্ষেত্রে ছিটা থেকে পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করতে হবে, তারপরে তিনি সালাত আদায়ের জন্য উযু করতে হবে। মেঘ বৃষ্টি আড়ি থেকে আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব? মৃত বাবার জন্য, মায়ের জন্য সাধারণভাবে দোয়া করবেন, বিশেষ কোনো পদ্ধতি নেই, আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, হাত তোলা ছাড়া মনে মনে দোয়া করবেন, কথা বলবেন আল্লাহ আমার বাবাকে মাকে আপনি মাফ করে দিন, তাদের ভুল ত্রুটিগুলোকে আপনি ক্ষমা করে দিন, তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন, এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এবং দোয়ার যে সাধারণ নিয়ম আছে, আদব আছে, শিষ্টাচার আছে, সুন্না আছে, সেগুলোকে ফলো করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুরূদ প্রেরণ করবেন, আল্লাহ প্রশংসা করে নেবেন এবং আল্লাহ তাআলার কাছে, যদি তাকে সরাতে গেলে আমর কাসির হয় তাহলে সেক্ষেত্রে তাকে সরানো জায়েজ হবে না। আবার সেই সাথে ছোট বাচ্চাদেরকে আপনার যাবে বিষয়টা এরকম না, বিশেষ করে ছোট বাচ্চাদের পরে সলাতের মধ্যে তারা ডিস্টার্ব করবে বিষয়টা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব স্বাভাবিকভাবে নিয়েছেন, বন্ধু হিসাবে মুশরিক বা তাদের শিরককে অ্যাপ্রিসিয়েট করা, শুভেচ্ছা জানানো, এগুলো শুয়েতে না যায়, কিন্তু এছাড়া তাদের সাথে কায় কারবার, সামাজিক সমস্ত লেনদেন, প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ, তাদেরকে হাদিয়া দেওয়া, হাদিয়া নেওয়া, এগুলো সবগুলো যায়। এই দীপালী শব্দের অর্থ কি আমি আমার ঠিক জানা নেই, যদি জানা থাকতো তাহলে সেক্ষেত্রে হয়তো বলতে সুবিধা হতো। আর এর সাথে কি হিন্দু ধর্মের কোনো বিশ্বাসের সম্পর্ক আছে কিনা, যদি বিষয়টা সেরকম হয় তাহলে সেক্ষেত্রে এই নাম যদি রাখা হয়ে থাকে এখন আপনি নাম পরিবর্তন করবেন, এমন না যে এই নাম পরিবর্তন করা খুব অসম্ভব কিছু বা এটা করলে আপনার কোনো বিপদ হতে হবে, হ্যাঁ কাগজে কলমে আছে থাকুক, কিন্তু আপনি ডাক নাম এবং চেনা জানা মানুষদের মধ্যে অন্তত পরিবর্তন করার উদ্যোগ নেবেন, যদি অর্থের মধ্যে খারাপ কোনো কিছু থাকে বা অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের মতো বিষয় যদি সেখানে থাকে, আর যদি এরকম না থাকে তাহলে সেক্ষেত্রে সেই নাম রাখাতে কোনো অসুবিধা নেই, আপনি নাম রাখতে পারেন। নামের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ হলো যে আমরা নাম রাখার পর যদি দেখি বাবা মা রেখেছেন ভুলে, পর দেখি যে সেখানে ভুল আছে কিছু, বিচ্ছুতি আছে কিছু, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে নাম আমরা পুনর্বিবেচনা করতে পারবো, সে নাম আমরা আবারও
আপনার কি বলে এটাকে রাখতে পারবো, অর্থাৎ চেঞ্জ করে আমরা রাখতে পারবো, বরং চেঞ্জ করে রাখাটাই হলো শরীয়তের নির্দেশ, কোনো অসুবিধা নেই তাতে। এরপরে এরপরের প্রশ্ন হলো, প্রচলিত প্রচলিত যে সমস্ত নামের ক্ষেত্রে, সম্ভবত আপনি প্রচলিত নামের ক্ষেত্রে যে সমস্ত আপনার বৈচিত্র্যপূর্ণ নাম রাখতে গিয়ে, আনকমন নাম রাখতে গিয়ে অনর্থক, অথবা এমন নামগুলো অনেকে রাখছে যে নামগুলো আসলে শরীয়তের নাম রাখার যে নীতিমালা আছে সেটার সাথে যায় না, তো আপনি সম্ভবত সেরকম নাম রাখার ব্যাপারে বলছেন, এরকম নাম যদি কেউ রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবশ্যই নিন্দনীয় হবে। মানুষের নামের একটা বিরাট প্রভাব আছে, এবং বাবা মার কর্তব্যের অংশ এটিও যে সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করবেন, অর্থবহ একটা নাম নির্বাচন করবেন। কিয়ামতের দিন মানুষকে তার নাম এবং বাবার নাম ধরে ডাকা হবে, বিভিন্ন হাদিস থেকে কিন্তু এই বিষয়টি বুঝে আসে। যেহেতু আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে আপনার নামের বিষয়ে সর্বোত্তম নাম হিসাবে আবদুল্লাহ আসছে, এরপর আব্দুর রহমান আসছে, অতএব সেই নামগুলো আমাদের রাখার ব্যাপারে যথেষ্ট চেষ্টা থাকতে হবে, আপ্রাণ চেষ্টা থাকতে হবে। নামের ক্ষেত্রে আমাদের এর আগের সপ্তাহে একটা ভিডিওতে আমরা বলেছি যে নামের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ হলো যে আমরা আবদুল্লাহ আব্দুর রহমান রাখবো, নবীদের নামে আমরা সন্তানদের নামকরণ করব, তারপরে আমাদের কি বলে এটাকে সাহাবিদের নামে নামকরণ করব, সালাফের নামে নামকরণ করব। এর পাশাপাশি যদি আমাদের কোনো এমন হয় যে আপনার অর্থবহ কোনো নাম আমরা পাচ্ছি, তাহলে সেটা যে কোনো অর্থবহ নামই রাখা যেতে পারে, শরীয়তে অর্থবহ নাম রাখার পরে কোনো নিষেধাজ্ঞা নেই, যদি সেটার অর্থতে অগ্রহণযোগ্য কোনো কিছু না থাকে বা গ্রহণযোগ্য থাকে অর্থের দিক থেকে, তাহলে কোনো অসুবিধা নেই। আমার এখানে নেটে প্রবলেম করছে কিছুটা, আমি তাদের প্রশ্নটা দেখতে পাচ্ছি না, ট্রাই করতেছি কয়েকটা সেকেন্ডের জন্য, যে আলহামদুলিল্লাহ সময় লোড হয়েছে, আলহামদুলিল্লাহ সম্ভবত প্রশ্নটি লোড হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এই লাইভটি ইনশাআল্লাহ বিদিন আগামী জুমায় আমরা যদি আল্লাহ তৌফিক পাই তাহলে ইনশাআল্লাহ মদিনা থেকে দেখতে পাবেন আরেকটু ভালোভাবে ইনশাআল্লাহ বিদিন। আমরা যেহেতু বাহিরে আমাদের এই সেরাই সমাধান লাইভ কখনো করি না এইভাবে, আজকে বলতে গেলে এভাবে প্রথম করা অনেকটা, তো ইনশাআল্লাহ বিদিনলা আমরা পরবর্তীতে ইয়ে করবো। সাউন্ড কম এখনো বলছেন কেউ কেউ, আপনারা কি শুনতে পাচ্ছেন না? সাউন্ডে কোনো প্রবলেম থাকে মেহরবানি করে জানান, এবং আমাদের এখান থেকে তো সাউন্ডের জন্য সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, আমার তো মনে হয় না যে সাউন্ড আর কোনো প্রবলেম থাকার কথা। প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনলা। জি, প্রিন্স এমদাদুল আপনি লিখেছেন, সন্তান না হওয়ার কারণে কি ডাক্তারের কাছে যাওয়া যাবে কি না? সন্তান না হওয়ার কারণে ডাক্তারের কাছে অবশ্যই যেতে পারেন, আপনার শারীরিক কোনো ত্রুটি থাকতে পারে, সমস্যা থাকতে পারে, বন্ধ্যাত্ব দূর করবার জন্য ডাক্তারের কাছে গেলে এটা কোনো কোরআন হাদিস বিরোধী কোনো কাজ হবে না। আবির মোহাম্মদ সিফাত লিখেছেন, ডাক্তারি পড়ছি কিন্তু এখন এই পড়া আমার ভালো লাগছে না, এটা ছাড়লে কি আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন? আল্লাহ তাআলা রিজিক দাতা, সবাইকে আল্লাহ তাআলা রিজিক দেন, শুধু পৃথিবীতে ডাক্তাররাই রিজিক খান আর বাকিরা না খায় থাকি আমরা, ব্যাপারটা তো এরকম না। যদি এরকম হতো তাহলে আপনি বলতে পারতেন যে ঠিক আছে ডাক্তারি না পড়লে আমার আল্লাহ রিজিক দিবি কিনা, অবশ্যই দিবেন। তবে হ্যাঁ, আপনি পড়াশোনার একটা পর্যায়ে পর্যন্ত এসে কেন থামাবেন? যে কোনো কাজ করলে সেটাকে সুন্দরভাবে করা, সুচারুরূপে সম্পন্ন করা, উত্তমরূপে করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান ইয়ুতকিনাহু, আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা কোনো কাজ করলে সে কাজটা যেন ইতকানের সাথে ভালোভাবে করে। এই জন্য আপনাকে তো আমরা পরামর্শ দিব যে আপনি মনের কোনো ওয়াসওয়াসার কারণে অনেক দূর পর্যন্ত যাওয়ার পর সেটাকে না থামিয়ে বরং সামনে অগ্রসর হবেন। তবে আপনি ছেড়ে দিলে যে গুণাগার হয়ে যাবেন বা আল্লাহ রিজিক আপনাকে দিবে না, ব্যাপারটা সেরকম না। তবে এক কোনো কাজকে আধুরা ছেড়ে রাখা, অর্ধেক করা, মাঝপথ থেকে ছেড়ে যাওয়া, এটা একজন আদর্শ ইমানদারের কাজ না, যৌক্তিক বা গ্রহণযোগ্য কোনো কারণ না থাকলে। ফারাহ ফারহা আপনি লিখেছেন, আমার বোন কিছুদিন আগে মারা গেছেন, আমি আর আমার মা কি তার কবর জিয়ারত করতে যেতে পারবো? তার কবরের কাছে যে কোনো কোন সুরা পড়ে দোয়া করলে, কোন সুরা দোয়া পড়লে কি তার সুবিধা হবে? অনেকে বলে সুরা ইয়াসিন পড়লে তার কবর আজাব কম হবে।
মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে কোনো সুরা, কোনো নির্দিষ্ট আয়াত দোয়া পড়লে তার উপকার হবে বা এরকম না, তবে আমরা কবর স্থানে গিয়ে তাকে সালাম পেশ করবো, এটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু কাজ করেছেন, তিনি গিয়ে সুরা ইয়াসিন পাঠ করেছেন, এর কোনো বর্ণনা বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। বিধায় এরকম কোনো বিশ্বাস আমরা রাখবো না। আর মেয়েদের জন্য কবর জিয়ারত করার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এর অনেক হেকমা রয়েছে। তার থেকে একটা হলো যে সেখানে পুরুষদের সমাগম অনেক বেশি থাকে, তারা আবেগপ্রবণ হয়ে থাকেন, সেখানে আপনার তুলনামূলক পুরুষদের চাইতে বেশি আবেগপ্রবণ হওয়ার কারণে অপ্রীতিকর কোনো পরিবেশের সৃষ্টি হতে পারে। আরো অনেক হেকমা এর পেছনে নিশ্চয়ই আছে, যেটা সবগুলো আমরা নিশ্চয়ই জানি না। তো সেই হেকমাগুলোকে আপনার মাথায় রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশের কারণে এরা কবর জিয়ারত করবেন না। কোনো কোনো আলেম কিরাম বলেছেন যে কবর জিয়ারত করতে পারে, খুব বেশি কবর জিয়ারত করবেন না, কারণ হাদিসের ভাষ্য হলো জওয়ার রাতুল কুবুর, যারা কবর খুব বেশি জিয়ারত করে, জিয়ারত করতেই থাকে, তাদেরকে তিনি আপনার ভর্ৎসনা করেছেন। যাই হোক, এমডি এনামুল হক, আপনি লিখেছেন কবর জিয়ারতের সঠিক নিয়ম জানাবেন। কবর জিয়ারতের নিয়ম সম্পর্কে আমাদের একটা স্বতন্ত্র ভিডিও আছে, মেহরবানি করে সেটি দেখে নেবেন। সেখানে আমরা বিস্তারিতভাবে বলেছি যে কবর জিয়ারত কিভাবে করতে হয় এবং কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর কিভাবে জিয়ারত করেছেন। এরপরে সাদি আফরিন, আপনি লিখেছেন মোস্ট বিউটিফুল ব্যাকগ্রাউন্ড লাইভ এভার সিন, ধন্যবাদ জাকমাল্লা খের আপনার এই সুন্দর মন্তব্যের জন্য, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। শুভ্র রহমান, আপনি লিখেছেন তালাকে আহসানের প্রথম তালাকের পর আর কোনো তালাক দেওয়া হয়নি, প্রথম তালাকের পরদিন থেকে স্ত্রীকে ফেরানোর অনেক অনুরোধ করা হয়েছে, হলেও তিনি ফিরতে রাজি নন। ইদ্দতকালীন সময়ে মাঝে একবার হাতে ধরে অনুরোধ করা হয়েছিল, 3 মাস অতিবাহিত হয়ে গেছে, আমাদের কি সম্পর্ক ছিন্ন করে? স্ত্রীর সম্মতি এখানে ইম্পর্টেন্ট না, তালাক দেওয়ার পর ইদ্দতের ভিতরে যদি প্রত্যাহার করার বিষয় হয় সেটি, আর ইদ্দত পার হয়ে গেলে তো তখন আর এই সুযোগ থাকে না। আচ্ছা, এরপরে শরীফা আক্তার, আপনি লিখেছেন আমি সরকারি হাসপাতালে নার্সের চাকরি করি, পর্দা করি, ডিউটি করি, আমি যে ওয়ার্ডে আছি সেটা মহিলা ওয়ার্ড, কিন্তু মহিলা রোগীর সাথে থাকা পুরুষ লোকের সাথে রোগীর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কথা বলা যাবে কি? দেখুন, আল্লাহ তাআলা আপনার সদিচ্ছা এবং নেক তামান্না পূরণ করুন, আপনি পর্দা করতে চাইছেন আলহামদুলিল্লাহ। তবে মেয়েরা যদি কাজ করা ছাড়া তাদের জীবনকে পরিচালিত করতে পারেন, উচিত হল পুরুষরা তাদেরকে বসা বসে খাওয়াবেন, খেদমত করবেন, এবং মহিলারা ভেতরের সাইডটা দেখবেন, পুরুষরা বাইরের সাইড দেখবেন। এটাই হলো শরিয়ার নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন, শারীরিকভাবে গঠন দিয়ে এভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, যদি কারোর বাইরে চাকরি করার প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে অবশ্যই তার জন্য চাকরি করা, ব্যবসা করা জায়েজ আছে, কিন্তু পর্দা করে আপনাকে করতে হবে। আর মহিলা ওয়ার্ডে আপনি ডিউটি করছেন নার্স হিসাবে, তাহলে তো সেক্ষেত্রে আপনার জন্য এই কাজটা করার সেই দৃষ্টিকোণ থেকে আরো বেশি সহজ হলো। তবে মহিলা রোগীর সাথে যে পুরুষরা আছে তাদের সামনে আপনি পর্দা করবেন এবং মুখ ঢেকে রাখবেন এবং যথাসম্ভব তাদের থেকে অ্যাভয়েড করে চলবেন। আর প্রয়োজনের কথা যেটা, সেটা আপনি বলতেই পারবেন রোগীর প্রয়োজনে, স্বাভাবিক কথা। আল্লাহ বলেছেন অকুল না খবর আরুফ, অর্থাৎ স্বাভাবিক কথা বলতে কোনো অসুবিধা নেই। আপনি রাব্বি হোসেন লিখেছেন আমার নাম রাব্বি, প্রথমবার আমি আকিকা দিয়েছি, আমি আমার নাম বদলাবো, রাব্বি নাম রাখা যাবে না, কিন্তু 2 বার আকিকা দেওয়া যাবে কিনা? নাম রাখার জন্য আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নাই, নামের অর্থবহ ভালো একটা নাম রেখে আপনি নামের পরিবর্তন করে ফেলতে পারেন, এটার জন্য আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের দেশে অনেক সময় মানুষের নাম পরিবর্তন করলে এলাকার মানুষকে জানাজানি করানোর জন্য খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা হয়তো, যে নাম পরিবর্তন করা হয়েছে এই জন্য গোটা এলাকার মানুষ যেন জানে, সেজন্য আপনার ধুমধাম করে অনুষ্ঠান করে মানুষকে জানানো হতো, যাতে করে সবাই জিনিসটা জানতে পারে। তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু শরীরের কোনো নির্দেশ নেই, আকিকার কোনো প্রয়োজন নেই। মেহেদি বিপু, আপনি লিখেছেন চুল বা দাড়ি কম বয়সে পেকে গেলে কালো রং করা যাবে কিনা? না, কালো রং করতে পারবেন না, তবে মেহেদি দিয়ে কালার করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাইরু হাদা শাইব হাদি হাদি শাইব ওয়াজানিবু সিওয়াত, তোমরা সাদা চুলকে পরিবর্তন করো, তবে কালো কালার থেকে বেঁচে থাকবে, কারণ সেটি জায়েজ নয়। শানু, আপনি লিখেছেন আমার ছেলের নাম শুধু মোহাম্মদ রেখেছি, আগে পরে আর কিছু নেই, এটা কি সঠিক হয়েছে? কোনো অসুবিধা নেই, এটা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তার নামে শুধু নামকরণ করার পরে আপনার আপত্তি রয়েছে, কিন্তু তার ওয়াফাতের পরে সমস্যা নেই, এর দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলা দোয়া করতে পারেন, আপনার মনে চাও বলে চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। তৌফিকুর রহমান, আপনি জানতে চেয়েছেন মুসলমান ব্যবসায়ীরা সকাল ও সন্ধ্যায় দোকানের সামনে পানি ছিটায় ও আগরবাতি জ্বালায়, এটা কতটুকু সঠিক? আগরবাতি জ্বালানোর ক্ষেত্রে হিন্দুদের যে বিশ্বাসের জায়গা আছে সেটার অনুসরণ যদি করে তাহলে সেটি অবশ্যই নিন্দনীয়, আর যদি আপনি সুগন্ধির জন্য এটি করেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই।
আর পানি ছিটানোর ক্ষেত্রেও হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে যদি করেন সমস্যা, আর যদি ধুলাবালি না ওড়ার জন্য দেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। রুবেল অর্থাৎ এই পানি ছিটালে বা আগরবাতি জ্বালালে বিশেষ কোনো বরকত হবে, কল্যাণ হবে এরকম বিশ্বাস থেকে করলে সেটা অবশ্যই শির কাজ করা হবে বা সেটা গর্হিত কাজ হবে, নিষিদ্ধ হবে, আর আদারওয়াইজ এটি জায়েজ হবে। তৌফিকুর রহমান আপনি লিখেছেন, মুসলমান ব্যবসায়ীরা সকালে সন্ধ্যায় দোকানে, সরি আপনার প্রশ্ন গেছে, রুবেল সদাগর আপনি জানতে চেয়েছেন, 2 দিন আগে আমার বাবা মারা গেছেন, আমার বাবার আত্মার শান্তির জন্য আমাদের করণীয় কি? আপনি বাবা মার জন্য বা মৃত ব্যক্তির জন্য যে করণীয় আছে, বিষয়ের একটা ভিডিও আছে বড়, সেটা দেখে নিতে পারেন। তাদের জন্য সবচেয়ে বড় করণীয় হলো দোয়া করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন এবং তাদের পক্ষ থেকে দাঁত ফাটকা করবেন। এই কাজগুলো করলে ইনশাল্লাহ আপনি দায়মুক্ত হবেন এবং দায়িত্ব আদায় করেছেন। আপনার বাবা মা মারা যাওয়ার পর তাদের যে বন্ধু বান্ধব যাদের সাথে সমস্যা ছিল তাদের সাথে বাবা মা সুলভ আচরণ করবেন, এগুলো হলো আপনার করণীয়। আর অনেকগুলো করণীয় আছে দেখে নেবেন ভিডিওটা। মোস্তফা কামাল লিখেছেন, কেমন আছেন আপনারা 3 জন, আমার এখানে আসবেন, আমি আপনাদের জন্য অপেক্ষা আছি, জেদ্দাতে থাকি। জাজাকুল্লাহ খের ভাই মোস্তফা কামাল, আপনি জেদ্দা দাওয়াত দিয়েছেন। আমরা যেহেতু হারামে এসেছি খুব অল্প এবং সীমিত সময় নিয়ে, বিধায় এখান থেকে আমরা ডানে বামে কোথাও আপাতত যাচ্ছি না, কারণ সে সময়টা আসলে আমাদের হাতে থাকবে না। তো এই জন্য আপনার দাওয়াতটা আমরা পেয়ে আনন্দিত হলেও আপনার দাওয়াতটা এই মুহূর্তে আমরা গ্রহণ করতে পারছি না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেয়, পরবর্তীতে আমরা আপনার সাথে কখনো আল্লাহ চাইলে সাক্ষাৎ হয়েও যেতে পারে আমাদের। জাজাকুমুল্লাহ খের। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো জুবাইর হুসাইন, আপনি লিখেছেন, কোনো আত্মীয় দাওয়াত দিলে দাওয়াতে না গেলে আত্মীয় হক নষ্ট হয় কি? কারণ এখন দাওয়াতে টাকা নেওয়া হয় আর দাওয়াত রাখলে তার অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়। এইটা এখন যদি দাওয়াত হয় যে দাওয়াতটা দাওয়াতের নামে চাঁদাবাজি হয়, আমরা এর আগে বলেছি বিভিন্ন দাওয়াত আজকাল হয় যে দাওয়াতগুলো আসলে দাওয়াতের নামে চাঁদাবাজি, তো সেরকম দাওয়াত যদি হয় তাহলে সেই দাওয়াতে আপনি না গেলে কোনো গুনাহ হবে না, আপনার জন্য কোনো দায় নেই, কোনো আল্লাহর কাছে জবাবদিহিতা নেই, কারণ আপনি চাঁদা দেওয়া থেকে বাঁচার চেষ্টা করেছেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিন না। তানিয়া বিলকিস আপনি লিখেছেন, ঈদে মিলাদুন নবীর কি আলাদাভাবে কোনো রোজা রাখা হয় হুজুর, জানাবেন। না, ঈদে মিলাদুন নবী উপলক্ষে কোনো রোজা নেই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে কোনো সিয়াম নেই, তবে প্রতি সোমবার আপনি সিয়াম পালন করতে পারেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা ইয়াউমুন বলি তুফি, সোমবারের দিনটিতে আমার জন্ম হয়েছে সেজন্য তিনি সোমবার রোজা রাখছেন, বিধায় আমরাও সোমবার রোজা রাখবো, এটি সুন্নাহ। শারমিন আক্তার লিখেছেন, মেয়েরা কোলবালিশ নিয়ে ঘুমালে কি গুনাহ হবে? কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না, তবে মনে রাখতে হবে বালিশ ব্যবহার করে কোনো হারাম আপনার চাহিদা চরিতার্থ করা হচ্ছে কিনা, হারাম স্বাদ আস্বাদন করা হচ্ছে কিনা, এটা যদি হয় তাহলে নারী পুরুষ সকলের জন্য গুণা হবে। এমনিতে একটা বালিশ হিসাবে সেটাকে আপনি অনেকে বালিশ ধরে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তার ঘুম ভালো হয়, সেক্ষেত্রে পুরুষ নারী সবার জন্য এটি সমান বিধান, কিন্তু এটাকে যদি আপনার কোনো যৌন চাহিদা পূরণের মাধ্যম বা হারাম স্বাদ আস্বাদন করার মাধ্যম হিসেবে তিনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এটি গুণা হবে। মাইনুদ্দিন আহমেদ আপনি লিখেছেন, পুরুষরা কি হাতের উপর ব্রেসলেট ব্যবহার করতে পারবে? পুরুষের উপর ব্যবহার করতে পারবেন, তবে ব্রেসলেট কেন ব্যবহার করবেন? সৌন্দর্য এবং সাজগোজের বিষয়টি শরীয়ত মেয়েদের জন্য ফিক্স করেছেন, পুরুষরা তাদের মতো করে করতে পারেন, বিশেষ করে ব্রেসলেট যেহেতু মেয়েরা পরে সেক্ষেত্রে পুরুষরা কেন করবেন? মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করার নিষেধাজ্ঞা রয়েছে। এমনি ব্রেসলেট পরার ব্যাপারে আপনার সরি এমনি রূপার ব্যবহার করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি সোহেল আওলাদার লিখেছেন, আমার বয়স 20 বছর, আমি একজন মাদ্রাসা ছাত্র, আমার মনে হয় আমার বিয়ে করা অতি প্রয়োজন, কিন্তু বাবা মাকে কিভাবে বোঝাও বলতে পারছি না, আমার করণীয় কি? খুবই দুঃখজনক অধ্যায় আমাদের সমাজে যে বাবা মারা কোনোভাবেই সন্তানের চরিত্রের বিষয়টিকে গুরুত্বের সাথে দেখতে চান না। তো আমি আপনাকে বলবো, 20 বছর হলে বয়স আপনার খুব বেশি হয়েছে তা নয়, নিজেকে হারাম সমস্ত বিষয় আশয় থেকে এগুলো সংশ্লেষ থেকে দূরে রাখুন। আপনি হারাম কোনো বিষয় দেখবেন না, হারাম কোনো ছবি দেখবেন না, কোনো ফিল্ম দেখবেন না, কোনো গান শুনবেন না, এবং হারামের ছোঁয়া সংস্রব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এটা আপনার কর্তব্যের অংশ, এটা যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ বিইজনিল্লাহ আপনি দেখবেন যে আপনার হারামের সংশ্লেষ থেকে দূরে সরলে আপনার এই যে সমস্যাটা এখন দেখতে পাচ্ছেন বিয়ে ছাড়া আপনি দেখতে পাচ্ছেন না, এক্ষেত্রে আপনি ইয়ে করবেন কি জানে বলে এটাকে ওই হারামগুলোর থেকে, হারাম সম্পর্কগুলো দূরে সরবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার এই বিবাহের যে এখন একটা প্রচন্ড চাহিদা তৈরি হয়েছে সেটা কিছুটা কমে যাবে। যেমন সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে পারেন, এখানে চোখের জেনার অপশন তৈরি হয়, সেখানে আপনি এই ধরনের পরিস্থিতি তৈরি মুখোমুখি হন যে আপনি বিয়ে টিকবেন না বা গুনাহে লিপ্ত হয়ে যাবেন। আর এর পাশাপাশি
আপনি ছাত্র মানুষ পড়াশোনার পাশাপাশি উপার্জনের চেষ্টা যদি করার মতো সুযোগ থাকে, আমি জানি না আপনি কোন ধরনের মাদ্রাসা পড়ান, সেখানে সুযোগ আদৌ আছে কিনা, যদি না থাকে মাদ্রাসার পক্ষ থেকে অনুমোদন না থাকে তাহলে তো ভিন্ন কথা, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন, সংযত করবেন এবং বাবা মাকে দিন চেতনা তৈরি করবেন, ইনশাল্লাহ যথাসময় বিয়ের ব্যাপারটি তারা দেখবেন যদি আপনি সেভাবে করতে পারেন। এরপরে রূপার আংটিতে ডায়মন্ড ব্যবহার করা ছেলেদের জন্য জায়েজ আছে কিনা, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রূপার আংটিতে আপনি যদি ডায়মন্ড পরেন কোনো অসুবিধা মৌলিকভাবে নেই, কারণ শুধু ডায়মন্ড পরার ব্যাপারে পুরুষরা ডায়মন্ড পড়তে পারবেন আমি কোনো নিষেধাজ্ঞা দেয়নি, কিন্তু এটা করতে গিয়ে যেন অপচয় অপব্যয় তারপরে যা অহংকার প্রদর্শন এটা যেন না হয় সেটি খেয়াল করতে হবে। মৌলিকভাবে স্বর্ণ, এটা শুধুমাত্র স্বর্ণ এবং রেশম এই দুটা শুধুমাত্র পুরুষদের জন্য ব্যবহার করা নিষেধাজ্ঞা আছে, অন্য কোনো পাথর ইত্যাদি এগুলোর পরে পুরুষ পড়বে পড়বে না, শুধু নারীরা পড়তে পারবে এরকম কোনো কথা বলা হয়নি বিধায়। ডায়মন্ড পুরুষরা ব্যবহার করলে স্বর্ণ ব্যবহার করলে যেরকম হারাম হবে সেরকম হারাম এটি হবে না, বরং এটি হালাল হবে, জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো ওমরা হজে আসলে কাবা ঘরে প্রবেশের সুন্নাহ কি, কাবা দেখে কোনো দোয়া আছে কিনা। দেখুন, কাবা ঘরে প্রবেশের সুন্নাহ অন্য সমস্ত মসজিদের যে প্রবেশের সুন্নাহ আছে সেটি, আর সে সুন্নাহ কি আমি বলে দিচ্ছি। প্রথমে বিসমিল্লাহ বলবেন, এরপরে সালাত ও সালাম পেশ করবেন প্রিয়নবীর উপরে, অর্থাৎ বিসমিল্লাহি ও সালাত ও সালাম আলা রাসূলিল্লাহ। এরপর একটা দোয়া আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল করিম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা খুব পাওয়ারফুল একটা দোয়া, শয়তান থেকে নিরাপদ থাকার জন্য যদি কি দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা শয়তানের কুপ্রভাব দুষ্ট জিনের প্রভাব এগুলো থেকে বাঁচিয়ে রাখেন, এই জন্য এই দোয়াটা পড়তে পারে। আবার বলছি, আউযু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর কাছে আশ্রয় চাই, ওয়া বিওয়াজহিল করিম, তার সম্মানিত চেহারা এর মাধ্যমে, ওয়া সুলতানিহিল কদীম, তার সুপ্রাচীন এবং অনাদি অনন্তকাল থেকে চলে আসা রাজত্বের আমি সহায়তা চাইছি, উসিলায় তার মাধ্যমে আমি আমি বাঁচতে চাচ্ছি শয়তান থেকে, মিনা শৈতান রাজিম, বিতাড়িত শয়তান থেকে। তো এই জন্য এই দোয়া পাঠ করবেন, এরপর আল্লাহ তাহলে ওয়াহমাতিক বলে ডান পা দিয়ে প্রবেশ করবেন। অন্য সব মসজিদে ঢুকলে যেরকম দুরাকাত সালাতুল আপনার তাহিয়াতুল মসজিদ আদায় করতে হয়, ঠিক একইভাবে মসজিদ সম্মানার্থে আপনি বাইতুল্লাহতে হারামে ঢুকলেও দুরাকাত সালাত আদায় করবেন। তবে আপনার প্রথমবার যখন ওমরা করতে বা হজ করার জন্য বাইতুল্লাহ আসবেন, যেটাকে আপনার প্রথম প্রবেশ বলে, অর্থাৎ আপনার এই সফরে প্রথম প্রবেশ ওমরার জন্য আসছেন মাত্র, তাহলে সেক্ষেত্রে আপনি ঢুকেই তাহেদের মসজিদ না পড়ে সরাসরি আগে তওয়াফ করবেন, আর এই তওয়াফটাই তাহেদের মসজিদের ফলাবি শিখতে হবে ইনশা আল্লাহ বিইজনিল্লাহ। এরপরে জাকারিয়া আল মাহমুদ আপনি লিখেছেন, আমি আমার মেয়েকে হাফিজ এবং আলেমা বানাতে চাই, আমি কমি লাইনে বেশি পছন্দ করি, আরবি এবং ইংলিশ ভাষায় পারদর্শী করতে চাই, আমার মেয়ের বয়স 4 বছর 9 মাস, কোন প্রতিষ্ঠান কিভাবে শুরু করলে ভালো হয়? ভাই জাকারিয়া, প্রথম কথা হলো যে আপনার বাসা কোথায়, আপনি কোন লোকেশন থেকে বলছেন, কোন এলাকা হলে আপনার সুবিধা হয়, আপনি কি আবাসিক চাচ্ছেন না অনাবাসিক চাচ্ছেন, অনেক কোয়েরির ব্যাপার থাকে। তো এই সমস্ত প্রশ্ন উত্তর আসলে এই সংক্ষিপ্ত ভাষণের এই প্রশ্ন উত্তরে দেওয়া কঠিন। আমরা মৌলিকভাবে আপনাকে কিছু গাইডলাইন দিতে পারি যে অবশ্যই যে মাদ্রাসায় আপনি বাচ্চাকে পড়াবেন না কেন সেখানে ওস্তাদের মধ্যে তাকওয়া তাহারাত আছে কিনা, বাচ্চারা সেখান থেকে তাকওয়া তাহারাতের চর্চা করে কিনা, এই বিষয়গুলো আপনি মনিটর করার চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী। সেই সাথে আপনার কি পড়ানো হয়, তাদের কারিকুলাম কি, সেখান থেকে বের হওয়া শিক্ষার্থীদের আপনার সার্বিক প্রতিবেদন এবং ফলাফল কি, সেগুলো আপনি আমলে নেবেন, দেখবেন সেগুলোর উপর ভিত্তি করে আপনি করবেন। সেই সাথে কোনো অভিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করবেন আপনার এলাকা বা কোন সাইড হলে আপনার সুবিধা হয় সেগুলো জেনে। ধরুন আপনি দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, তো আপনাকে আমি হয়তো বললাম ঢাকায় বা চট্টগ্রামে একটা মাদ্রাসার কথা, তো আপনাদের উপযোগী হবে না, বিধায় আপনার অবস্থা জানেন এমন কারোর কাছ থেকে আপনি ব্যক্তিগতভাবে জানতে পারলে সেটা আপনার জন্য অধিকতর উপযোগী হবে ইনশাআল্লাহ বিধায়। আজিজুর রহমান আপনি লিখেছেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আমি পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি, আমাদের জন্য দোয়ার আবেদন রইল। বাহাজুর রহমান, আপনাদের সহ সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে আল্লাহ তালা হেফাজত করুন, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ তালা কল্যাণের পথে রাখুন, কল্যাণের পথে পরিচালিত করুন। সিয়াম সরকার আপনি লিখেছেন, আমি ম্যাথে থাকি, আমি বাড়ি থেকে প্রয়োজন থেকে অতিরিক্ত টাকা মিথ্যা বলে, আর এটা খাওয়া জায়েজ হবে কিনা? অনেক ছাত্র ভাইদের এই প্রশ্ন, এই 2 নম্বরই করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। আপনি আপনার বাবা মাকে বলছেন যে আমার বই কিনতে হবে, আপনি এনে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে ফাস্ট ফুডে আড্ডা মারছেন, হ্যাঁ চাইনিজ খাচ্ছেন বা অন্য কোনো কাজে খরচ করছেন, ইমানদার কখনো মিথ্যা বলতে পারে না, এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। আপনি আপনার বাবা মার সম্পদ ব্যবহার করার ক্ষেত্রেও যদি মিথ্যার আশ্রয় নেন সেক্ষেত্রে আপনি কবিরা গুনাহে লিপ্ত হবেন। নাইম ইসলাম জানতে চেয়েছেন, গোসল করলে নাকি অজু হয়ে যায়, এটা কতটুকু সত্যি? হ্যাঁ, এটা আংশিক কোনো সত্যি না, এটা পুরোপুরি সত্যি।
এবং সুন্নাসম্মত গোসল যদি কেউ করেন তাহলে সেই গোসলের সাথে উজু অটোমেটিকলি হয়ে যায়। সুন্নাসম্মত গোসল কি? সুন্নাসম্মত গোসল হলো আপনি গোসলের সময় দুই হাতের কবজি ধুলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধৌত করলেন, হাত ধুলেন, পাও ধৌত করলেন, মাথা মাছে করলেন, তাহলে সেক্ষেত্রে উজুর সাথে গোসল অটোমেটিকলি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কাজী শ্রাবণ বুলবুল আপনি লিখেছেন, একজনের নাম সাদাত, তাকে যদি আদর করে সাধু নামে ডাকা হয় তাহলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা নেই, আপনি সাদাতকে সাধু করে ডাকলে গুনাহ হবে না। এটাকে তারখিমুল মুনাদা বলা হয়, নামটাকে সংক্ষিপ্তকরণ, ইসলামে জায়েজ আছে, তবে বিকৃত করা জায়েজ নাই। যদি তাকে এমন নাম এমন ভাবে বিকৃত করেন যে এটাতে সে কষ্ট পাবে এবং এটা ব্যঙ্গ করে ডাকেন, তাহলে সেক্ষেত্রে এটা গুনাহের বিষয় হবে। তানবির সোহেল আপনি লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, আমি একটা কোম্পানিতে কাজ করি ইউএস আর্মিদের সাথে, অনেক সময় ওদের সাথে কাজ করতে গিয়ে ওদের কিছু খাবার খেতে হয় যা হালাল খাবারের তালিকা আছে আছে, অনেক সময় না বলেও খেয়ে নেই, এটি কি আমার গুনাহ হবে? তাদের সাথে কাজ করতে গিয়ে হালাল কোনো খাবার খান, কোনো অসুবিধা নেই। আর না বলে খাওয়া জায়েজ হবে তখন যদি আপনি তাদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয় যে মৌন সম্মতি থাকবে। আছে না কিছু মানুষ যে আপনি তার খানা খেলে বা তার রাখা খাবার খেলে তিনি আরো খুশি হবেন, বরং আপনাকে কোনো কিছু বলবেন না, এরকম যদি হয় তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই যে আপনি আপনার জন্য সম্পর্ক জায়গা আছে। আলোর দিশায় আপনি লিখেছেন, প্র্যাকটিসিং মুসলিমরাও বাড়িতে থেকেও বলে অমুক পর্যন্ত আসছি, কিছু বলেন? হ্যাঁ, ঠিকই বলছেন, আজকাল আমাদের মিথ্যা অসততা এগুলো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আপনার অসততা অনৈতিকতার আশ্রয় নিতে নিতে এতটুকু হয়ে গেছে যে গুনাহ করার সময় আমাদের বোধটুকু থাকে না যে আমরা গুনাহ করছি। এটা খুব ডেঞ্জারাস বিষয়, আপনি অপরাধ করছেন, সে অপরাধ বোধ যদি না থাকে আপনি তবে করবেন কিভাবে? অনেকেই বলেন যে আসছি, কোথায়? আমি পথে আছি, অথচ আপনি বাসায় আছেন, তা মিথ্যা কথা। আপনি বাসা থেকে বলছেন যে আমি এই যে পথে আছি, আপনি বাসা থেকে বের হয়ে পথে আছেন, তাও তো বলতে পারেন পথে আছি, কিন্তু এ ধরনের মিথ্যা কথা প্র্যাকটিসিং মুসলিমরা বললে তাদের জন্য আল্লাহ তাআলা আলাদা কোনো মাসলা রাখেন নাই। অন্য মুসলমানদের জন্য যেরকম এটা হারাম, প্র্যাকটিসিং মুসলমানরা বললেও সেটি হারাম হিসাবে বিবেচিত হবে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, সম্ভবত আমরা নির্দিষ্ট সময়ের যে গণ্ডি সেটা মনে হয় পেরিয়ে গেছি এবং 1 ঘন্টা চাইতে বেশি সময় সম্ভবত চলে গেছি। অনেক প্রশ্ন আপনারা করছেন, মক্কা থেকে ভাইরা যে প্রশ্নগুলো করেছেন সেগুলোকে একটু প্রায়োরিটি দেওয়া দরকার ছিল, কিন্তু বোঝার উপায় নেই, কেউ কেউ হয়তো লিখেছেন, কিন্তু যদি মক্কা থেকে প্রশ্ন করছেন এটি আপনারা লিখছেন তাহলে আমরা হয়তো বিশেষভাবে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারতাম। পিপ পিপ আইডি থেকে আপনি লিখেছেন, দুরুদের লাখির কি ফজিলত আছে? দুরুদের লাখির বিশেষ কোনো ফজিলত নেই, কারণ দুরুদের লাখি হাজারি বলতে আলাদা কোনো দুরুদের শিক্ষা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, এগুলো বিভিন্ন দুরুদের বই বা দোয়ার বইতে পাওয়া যায়। সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সম্পর্কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুরুদ ইব্রাহিম, যেটা আমার নামাজে পড়ে, অর্থাৎ তার সাথে ফজিলতপূর্ণ কোনো দুরুদ নেই। আর কোনো দুরুদ পড়লে লাখো সওয়াব হবে, অথবা পড়লে অমুক উদ্দেশ্য হাসিল হবে, অমুকটা হাসিল হবে, এগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়নি। আমরা অর্থের মধ্যে যদি ক্ষতিকর কিছু না থাকে তাহলে বিশেষ কোনো আকীদা যে এটাতে এই লাভ আছে, এই কল্যাণ আছে বা এই পরিমাণ সওয়াব হবে, এরকম কোনো বিশ্বাস না রেখে ওটা পড়তে কোনো অসুবিধা নেই, যদি অর্থের মধ্যে ভালো কিছু থাকে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি থেকে বাতানো সুন্নাসম্মত দুরুদ থাকতে আপনি কেন এই নিজের মন গড়া দুরুদ পড়তে যাবেন? এই বিষয়টা হলো হয়তো আমাদের সুন্নার গুরুত্ব না বোঝার কারণে হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে উম্মে আয়েশা আপনি লিখেছেন, আমাকে একটু বলবেন, আমি যদি রাগবশত বারবার আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলি সেটা কি বড় ধরনের কোনো গুনাহ হবে? দেখুন, এটা তো খুব জঘন্য বিষয়, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, আল্লাহর আয়াতকে, আল্লাহর আদেশ নিষেধ এসব বিষয়গুলোকে ঠাট্টার ছলে নেওয়া, মজার ছলে নেওয়া বা এগুলোকে তামাশার পাত্র বানানো, এটা জায়েজ নয়। বিধায় আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো যে এই অভ্যাস থেকে আপনি বেরিয়ে আসুন। আর তাছাড়া কিছু বিষয় আছে যেগুলো মানুষ সিরিয়াসলি না করলেও সেটা কিন্তু সিরিয়াসলি হয়ে যায়। বিধায় সে বিষয়গুলো আমরা যথাসম্ভব এই তালাকের মধ্যে বিষয়গুলো আমরা বেঁচে থাকবো। আর তাছাড়া কোথায় কোথায় তালাক যারা চায় স্বামীর কাছে, এদের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, ফেরেশতারা তাদের জন্য লানত করে। খুব ডেঞ্জারাস একটা বিষয়, অনেক পুরুষের এই বদরোগ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমরা যেন এই অপকর্ম থেকে বেঁচে থাকি। আমার ছেলের নাম কি শাহজালাল রাখতে পারে? রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আহমদ মুস্তফা লিখছেন, আমি জার্লানের একজন ছাত্র, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, কিন্তু নামাজের স্বাদ খুঁজে পাই না, আমার কি করা উচিত দয়া করে জানান।
ভাই শাহজালাল, আল্লাহ তালা আপনাকে ভালো আলেম দিন এবং দায়ের আল্লাহর তৌফিক দান করুন। আমরা দোয়া করি মুখলিস মানুষ তৌফিক দান করুন সালাতে মনোযোগের জন্য, অন্য জগৎ থেকে মনোযোগ কমিয়ে আনতে হবে, এর কোনো বিকল্প নেই। আর এর পাশাপাশি সালাতে মনোযোগের জন্য সালাতে কি পড়ছেন সেগুলোর অর্থ বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি ছাত্র মানুষ নিশ্চয়ই আপনি জানেন, আরো বেশি ডিপলি জানার চেষ্টা করবেন, কারণ মাদ্রাসায় পড়েন। সাধারণ মানুষদের জন্য ডক্টর আমাদের শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের একটা প্রোগ্রাম ছিল সালাতে অধিক পড়িতে বছরের তাফসির, সেটা এখনো তার পেজে আছে, সেটা দেখে নিতে পারেন। এবং এভাবে আপনি প্রশ্নকর্তা বিশেষ করে ছাত্র মানুষ আগাল্লানি যেহেতু আপনি পড়েন, আপনি অবশ্যই সালাতে কি করছেন সেটার অর্থ আপনি বুঝেন। তো আপনার জন্য আমি বলবো যে সালাতে মনোযোগ নষ্টকারী বিষয় কি, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি, এগুলো থেকে যথাসময় বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এবং মেরি নামাজ একটা বই আছে, আপনি নিশ্চয়ই যেহেতু মাদ্রাসার ছাত্র এবং কয় মাসের ছাত্র, এই বইটার আপনি কিনে পড়তে পারেন, সালাতে মনোযোগ ইনশাআল্লাহ আসবে। শেখ বিনবাজ রহমানের একটা আর্টিকেল আছে সালাতে মনোযোগের 33টি উপায়, এই বিষয়ে একটা আর্টিকেল আমার অনুবাদে প্রকাশিত হয়েছে কয়েকটা জাতীয় দৈনিকে, অনলাইনে সাহায্যে এখনো পেতে পারেন। এই 33টি উপায় আপনি দেখলে সেখান থেকে কিছু না কিছু উপায় আপনার মধ্যে খুব বেশি এফেক্টিভ হবে ইনশাআল্লাহ। বিদিন মাহবুবুল আলম লিখেছেন, এক ভাইয়ের টাকা অন্য ভাইয়ের কতটুকু অধিকার রয়েছে? ভাইয়ের টাকা ভাইয়ের অধিকার আছে এতটুকু যে ভাই হিসাবে তার পাশে দাঁড়াবে বিপদে আপদে অসুখ বিসুখে, এর বাইরে সেখানে বিশেষ কোনো অধিকার নেই। অর্থাৎ ভাই যদি সমান সমান দুজন প্রাপ্তবয়স্ক, প্রত্যেকের হিসাব টাকা যার যার তার তার, এখানে কোনো বিশেষ ভাগ নাই। হ্যাঁ, মৃত্যুর পরে ভাই ওয়ারিস হিসাবে নয় বরং আত্মা হিসাবে হিসাবে আসাবা বলা হয়, ওয়ারিসদেরকে দেওয়ার পরে কিছু থাকলে সেটা ভাই পেতে পারেন। আর জীবনের সাথে ভাই যদি গরিব হন অভাবী হন, তাহলে যার সম্পদ আছে তিনি অবশ্যই অভাবী ভাইয়ের প্রতি লক্ষ্য রাখবেন এবং তাকে দান করাটা অন্য কাউকে দান করার চাইতে বেশি হবে। রাফি ইসলাম রাব্বি, আর যদি ভাই ছোট হয়, বড় ভাইয়ের টাকা আছে, বাপ বেঁচে না থাকে, তাহলে তো ভাইয়ের পুরো কর্তব্য ওই ছোট ভাইয়ের লালন পালন করা, ভরণ পোষণের ব্যবস্থা করা। রাফি ইসলাম রাব্বি লিখেছেন, কোন ওয়েবসাইট থেকে কোন দোয়া স্ক্রিনশট নিয়ে আমল করলে সই হবে কিনা, কোনো অসুবিধা নেই করতে পারেন। ফাহিম হোসেন জানতে চেয়েছেন, বিয়েতে মেয়েকে যে মহানা দেওয়া হয় সেই মহানা কাকে দেওয়া উচিত, মেয়ের বাবা মাকে নাকি মেয়েকে? যদি মেয়েকে দেওয়া হয় তাহলে মহানা দিয়ে মেয়ে স্বেচ্ছায় স্বামীর কোনো প্রয়োজন বা ব্যবসা করার জন্য দেওয়া যাবে কিনা? জি, অবশ্যই দিতে পারেন, মেয়ে তার টাকা মহানার টাকাকে, আর মহানাটা আসলে মেয়ের অধিকার, তাকেই দিতে হবে। অনেক জায়গাতে বিশেষ করে মিডিল ইস্টে তো মেয়ের এই টাকাটা মেয়ের বাবাই নিয়ে নেয় পুরোটা, বিশেষ করে সৌদি আরবের কালচারটা খুবই গর্হিত, পুরোটাই বাবা নিয়ে নেয়। অথচ কোরআন করিম আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে এটা তাদেরকেও, ওয়া আতু সাদাকাতিহিন্না নাহলা, আল্লাহ মেয়েদেরকে দিতে বলেছেন এখানে, এটা তাদের অধিকার। শফিকুল ইসলাম মন্ডল লিখেছেন, আমি আমার মায়ের ইচ্ছার মূল্য দিতে গিয়ে স্ত্রীকে রেখে মালয়েশিয়া আছি, এতে কি আমার গুনাহ হচ্ছে? যদি বলতেন স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে হবে, আপনি মালয়েশিয়াতে খুব বেশি দিন না থেকে খুব দ্রুত দেশে চলে যাওয়া উচিত, আল্লাহ তাআলা রিজিকের মালিক, অল্প স্বল্প পুঁজি জোগাড় করতে পারলে দেশে এসে আপনি একজন উদ্যোক্তা হিসাবে দেশে এসে সৃষ্টিশীল বা কোনো ব্যবসা বাণিজ্য ছোটখাটো যাই পারেন আপনি কাজ শুরু করতে হবে, স্বামী স্ত্রী দূরে থাকা কোনো অবস্থায় জায়গা না। আর বিশেষ করে আপনার মা যদি এই নির্দেশ করেন তাহলে সেক্ষেত্রে কেন করেছেন এর আগ পাশ বিবেচনা করতে হবে। নিছক কি যে গ্রাম্য চিন্তাধারা, সেই জায়গা থেকে যদি বলা হয় যে না তোমার স্ত্রী এখানে থাকুক আমাদের কাজ কাম করবে, তাহলে সেক্ষেত্রে আপনার মার নির্দেশটা অন্যায্য নির্দেশ, তার এই অন্যায্য নির্দেশ মানতে আপনি বাধ্য নন। আপনার পুরোপুরি অবস্থা যদি কোনো আলমের সাথে দেখা করে জানাতে পারতেন এবং তার উপরে ভিত্তি করে বলতে পারতেন, এই প্রশ্ন করতে পারতেন, তাহলে আমরা আরো হয়তো সুনির্দিষ্ট করে আপনার জন্য অ্যাডভাইস দিতে পারতাম। আমরা প্রবাসী আইডি থেকে একজন লিখেছেন, প্রবাসীদের জন্য সুনির্দিষ্ট কিছু নসিহা করুন। প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা প্রবাসে আছেন, আরো বিশেষ করে বলে যারা মিডিল ইস্টে আছেন, আরো বিশেষ করে বলে যারা সৌদি আরবে আছেন, আপনাদের জন্য বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ হলো হারামাইন। আমি আমার জীবনের একটা বড় অংশ প্রবাসে কাটিয়েছি, পরিবার সহ থেকেছি, আমি জানি যে প্রবাসে থাকাটার কষ্ট অনেক বেশি, কিন্তু যারা সৌদি আরবে প্রবাসে থাকেন তারা হারামাইনের মায়ার কারণে সেই কষ্টটা অনেকখানি ভুলে যান। তো এই জন্য আমি আপনাদেরকে নসিহা করবো, অবশ্যই আপনারা প্রবাসে যারা সৌদিতে আছেন হারামাইনে বারবার আসবেন, আর যারা সৌদি আরবে নাই অন্যান্য দেশে আছেন যেখানে হালাল হারামের হাতছানি অনেক বেশি থাকে, যে প্রিয়জনরা দেখেন না, অতএব কোনো পাপ করলেও কোনো অসুবিধা নাই, আত্মীয় স্বজন নাই এখানে, তারা আল্লাহকে খুব বেশি ভয় করবেন এবং মনে রাখবেন যে প্রবাস জীবনে যারা পাপমুখী হয় তারা সম্পদও করতে পারে না, আখেরাতেও কিছু হয় না, দুনিয়া আখেরাত দুইটাই ধ্বংস হবে, আল্লাহকে ভয় করবেন অনেক বেশি। আর বিয়ে করার আগ পর্যন্ত প্রবাসে থাকবেন, বিয়ে করার পর আর প্রবাসে থাকবেন না, যদি থাকতে হয় তারা স্ত্রীকে সাথে নিয়ে আসবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না। ইহা শুধু চায় না স্বামী স্ত্রী আলাদা থাকুক, সে বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেই সাথে প্রবাসী ভাইরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে সম্পদ জমি জমা এবং উপার্জন সবকিছু বাবা ভাই বা অন্যদের নামে দিয়ে দেন, এটা আরেকটা বোকামি এবং ভুল কাজ, ভুল পদক্ষেপ। শুধু প্রত্যেকের সম্পদের মালিকানা তাকে করেছে এবং প্রত্যেকের অ্যাকাউন্ট তার বিধায়,
আপনার সম্পদ আপনি নিজে নিয়ন্ত্রণ করবেন, বাবা মাকে দিবেন, ভাইকে দিবেন, যেটা তাদের পাওনা সেটা তাদেরকে দিবেন অবশ্যই, কিন্তু আপনার অতিরিক্ত উপার্জন তাদেরকে দিয়ে দিতে হবে এমনটি আবশ্যক নয়। এগুলো নিয়ে পরবর্তীতে মনোবাণী তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়, সে বিষয়ে আমরা খেয়াল করবো। আর সেই সাথে আমরা যারা প্রবাসে থাকি, এবং অনেক মানুষ আছেন যে প্রবাসে থাকতে থাকতে এমন একটা নেশা তৈরি হয় যে তারা 10-20-30 বছরও দেশে যেতে চান না, এটা খুবই খারাপ বিষয়। তাই চাঁদুর দিনার উদ্দিন হাবনবী করিম সাল্লাহ সাল্লাম পয়সার গোলাম যারা হয় তাদের ব্যাপারে অনেক কঠোর সতর্কবার্তা দিয়েছেন, এবং বিভিন্ন হাদিসে তিনি এই ধরনের মানুষের ভর্ৎসনা করেছেন। বিধায় পয়সার গোলাম হয়ে যাবেন না। আমি নিজে 10 বছর প্রবাসে ছিলাম, এবং আমার টার্গেটে ছিল যে তিনি আশা কামালে তোমার আল্লাহ তারা বলেছেন 10 বছর পূর্ণ করে চলে যাবো। আমি শেখার জন্য আসছি, দাওয়াতি কাজ শেখার জন্য, মাল্টি ন্যাশনাল মানুষদের কাছে, ওরা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ সেটা শিখেছি অনেকখানি, আমি দেশে চলে এসেছি। অতএব 10-20-30 বছর পর্যন্ত পরিবারকে দেশে রেখে আপনি প্রবাসে থাকবেন, নিজেও গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা, স্ত্রীর হক আপনি নষ্ট করছেন, সন্তানের হক নষ্ট করছেন। অনেক প্রবাসী, বেশিরভাগ প্রবাসী ভাইরা, বিশেষ করে যারা পরিবারকে দেশে রাখেন, তাদের ছেলে মেয়ে মানুষ হয় খুব কম, অনেকেরই হয় আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগই আমি দেখেছি যে তাদের সন্তানের মানুষ হয় কম, বাবা মা নেই হয়, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব সম্পদের জন্য এরকম যেন আমরা মহাবিষ্ট হয়ে না পড়ি সেদিকটা আমরা খেয়াল করবো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। এবং প্রবাসে থাকলে একটা ভালো দিক হলো যে প্রচুর সময় পাওয়া যায়, বিশেষ করে যারা ফ্যামিলি ছাড়া থাকেন, ব্যাচেলার, তাদের অনেক সময় হাতে থাকে, এই সময়গুলোকে সঠিক কাজে লাগাবেন। মিডিল ইস্টে প্রবাসীদের আমি জানি, এবং অন্যান্য দেশেও হয়তো একই কথা, যে টেলিভিশন দেখে অবসর সময়গুলো নষ্ট করেন, অবসর সময় দিন এলম অর্জন করবেন, আল্লাহ বন্দি করবেন, দেশে গেলে আপনি চাইলে হয়তো করতে পারবেন না, সময় পাবেন না। আল্লাহ তালা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ ভিন্ন কোনো সেশনে প্রবাসী ভাইদের নিয়ে আমরা কথা বলবো। খুবই সুন্দর একটি প্রশ্ন এখানে আমরা পেলাম, প্রবাসী ভাইদের নসিহা বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিষয়ে পৃথক কোনো ক্লিপে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। প্রবাসী ভাইরা পরিবারের মন ভরতে পারেন না, এটা একটা বড় সমস্যা। তো মন ভরতে পারেন না, কারণ চাহিদাটা বড় করে তৈরি করেন, এরপরে ছোট করতে চাইলে তার করতে পারবেন না। আগে থেকে ছোট রাখবেন, লিমিটেড রাখবেন, তাদের হক যে সেটা দিবেন, আপনারটা আপনি আলাদা রাখবেন। কালচারটা ভিন্ন, সবাই বাপ মার প্রতি সবাই হয়তো এই আপনার অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে অর্থকড়ি হিসাবগুলো ঠিক মতো রাখেন না, পরবর্তী ঝামেলা তৈরি হচ্ছে, তাদের অনুসরণ করবেন না। এবং সেভাবে যদি আপনি চাওয়ার কারণে মা বাপ মনক্ষুণ্ণ হয়, তাতে আপনার কিছু আসে যায় না। এরপর একজন লিখেছেন, আপনার সাথে আমরা ওমরা করতে চাইলে কি করতে পারি আগামীতে? আমি হজ বা ওমরা কোনো ব্যবসা করি না ভাই, অনেকদিন পর ওমরা করার কারণে অনেক ভাই বা ভাইয়েরা আমাদের সাথে ওমরা করার জন্য আমাদের অফিসে বারবার ফোন করেন, বিভিন্ন সময় জানতে চেয়েছেন, সেই জন্য তাদেরকে আমরা ঘোষণা দিয়েছি যে তারা আসতে চাইলে আসতে পারে। তবে ভবিষ্যতে হজ বা ওমরা করার জন্য আমাদের ওইরকম বিশেষ কোনো প্ল্যান নেই। আমার পোর্টফোলিওতে ইনশাআল্লাহ বিদিনা পোর্টফোলিও খুব দ্রুতই আপনাদের জন্য উন্মুক্ত করা হবে, কাজ চলছে, সেটা রেডি হয়ে গেলে সেখানে যারা হজ আমরা করতে আগ্রহী তারা নিবন্ধন করে রাখতে পারবেন। আমরা যখন যাব তার আগে আমরা ঘোষণা দিয়ে তাদের সাথে হয়তো আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে, যে এজেন্সিতে যাব আমরা সেই এজেন্সি তারা যেতে পারেন, যদি এটা আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু হজ বা উমরার জন্য আপনার বিশেষভাবে আপনার কাজ করা বা হজ উমরার কাফেলা নিয়ে আসা এরকম কোনো সুযোগ আমাদের নাই, সে সময় আমাদের হাতে নেই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, কল্যাণপ্রদ রাখুন। প্রিয় দর্শক, আজকে আমরা শতাধিক প্রশ্ন উত্তর দিয়েছি এবং 1 ঘন্টা অনেক বেশি সময় ছিলাম। ইনশাআল্লাহ পরবর্তী লাইভ আপনারা মক্কার মদিনার হারাম থেকে, হারামের পাশ থেকে দেখবেন। তার পরবর্তী লাইভ যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দান করেন, দেশে ইনশাআল্লাহ আপনার অনেক স্টুডিওতে দেখবেন। সেখানে আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।